আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসে তো আমরা প্রিভিয়াসলি আমাদের বেশ কয়েকটা চ্যাপ্টারের উপরে ওয়ান শর্ট সি এবং এমসি কিউ ক্লাস করেছি এবং তোমরা কিন্তু ইতোমধ্যে বুঝতে পেরেছ যে তোমাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য এই ওয়ান শর্ট ক্লাসগুলো কিন্তু অত্যন্ত জরুরি তোমরা যারা একবার করে অন্তত চ্যাপ্টারগুলো পড়েছ কিংবা হয়তো চ্যাপ্টারগুলো পড়ার সময় অনেক রকম কনফিউশন ফিল করেছো যে আমাদের এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি বা বিগত বছরে আমাদের বোর্ড পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা কিভাবে প্রসিড করে সলভ করলে আমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হবে তো আশা করি আমাদের এই ওয়ান শট সিকিউ এবং এমসিকিউ ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা হচ্ছে এটা ফুল প্রুফ প্রিপারেশন উইথ টেস্ট পেপার সলভ নিতে পারবে এবং তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক বেশি উপকার হবে তো আজকে আমরা আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসে যেই চ্যাপ্টারটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি সেটা হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়ান কো গঠন তো এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের খুবই প্রিয় একটা চ্যাপ্টার ঠিক আছে যে একদম আমাদের জীবনের বায়োলজির প্রতি ভালোবাসা শুরুই হয় এই চ্যাপ্টার দিয়ে আবার অনেকের বায়োলজির প্রতি ঘৃণাও কিন্তু শুরু হয় এই চ্যাপ্টার দিয়েই কারণ বিশাল বড় একটা চ্যাপ্টার বইয়ের শুরুতে দেওয়া থাকে অনেকের ট্রমা কাজ করে যে এত বড় চ্যাপ্টার কীভাবে শেষ করব। তবে আমার এই চ্যাপ্টারের সাথে সম্পর্ক শুরু হয়েছিল ট্রমা দিয়ে শেষ হয়েছিল ভালোবাসা দিয়ে ঠিক আছে অনেকটা হচ্ছে গিয়ে তোমার মুভির কাহিনীর মতো তো ইনশাল্লাহ তোমাদের এরকম হবে তবে আমাদের ওয়ান শট এমসি কিউটা করার আগে অবশ্যই তোমরা অন্তত একবার হলেও এই চ্যাপ্টারটা চোখ বুলায় নিবে যাতে করে তোমাদের পড়তে ইজি হয় বা কোয়েশ্চেনগুলো সলভ করতে ইজি হয় তাহলে চলো আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম তো আমাদের প্রথম প্রশ্নটাতে দেখো এখানে একটা চিত্র দেখানো হয়েছে চিত্র এ তোমরা চিত্রটা দেখে বুঝতেই পারছো যে এখানে যেহেতু এখানে দুইটা হেলিক্স দেওয়া আছে সো আমরা বলতে পারি এখানে এ হচ্ছে আমাদের ডিঅক্সি অক্সি অ্যাসিড এরপরে দেখো এখানে একটা প্রসিডিওর দেখিয়েছে এক্স যার মাধ্যমে আমরা চিত্র বি পেয়েছি এবং চিত্র বি হচ্ছে একটা সিঙ্গেল হেলিক্স যার কিনা পাঁচ এবং তিন এই দুইটা প্রান্ত আছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের চিত্র বি হচ্ছে গিয়ে কি মেসেঞ্জার আর শুধু আর এন লিখলে কিন্তু হবে না কারণ ট্রান্সফার আর কুণ্ডলি থাকে রাইবোজমাল আর এন এটা হয় ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যে এখানে এক্স প্রসিডিউরটা কি এক্স প্রসিডিউরটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন তার মানে আমরা ডিএনএ থেকে ম্যাসেঞ্জার আর এন তৈরি করি যে পদ্ধতিতে তাকে আমরা বলি ট্রান্সক্রিপশান আর এই চিত্র বি থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি যার পলিমারকে আমরা বলি হলো প্রোটিন তাহলে চিত্র বি থেকে আমরা কোন প্রক্রিয়ায় প্রোটিন পাবো বা অ্যামাইনো অ্যাসিডের পলিমার পাবো সেটা কি হবে বলো তো তাহলে এখানে ওয়াই প্রক্রিয়াটা হবে হচ্ছে আমাদের ট্রান্সলেশন তাহলে ওয়াই প্রক্রিয়াটা আমাদের কী বোঝাবে ট্রান্সলেশন তাহলে এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে সেন্ট্রাল ডগমা সম্পর্কে জানতে হবে তাহলে আসো আমরা দেখি সেন্ট্রাল ডগমা জিনিসটা কি সেন্ট্রাল ডগমা বলতে আমরা বুঝাই আমাদের জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য এই যে আপু হল খাটো কালো মোটা এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সেভ করা থাকে নাইট্রোজেন বেজের মাধ্যমে আমাদের সবার প্রিয় ডিএনএতে এই যে ডিএনএর যে নির্দিষ্ট খণ্ড যার মধ্যে আমরা অ্যাডনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিনের বেস পেয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য পাচ্ছি সেই নির্দিষ্ট খণ্ডকে আমরা বলি জিন এখন এই বৈশিষ্ট্যগুলো তো আমাদের ডিএনএর মধ্যে সেভ করা আছে বাট সেগুলো প্রকাশিত হবে কিভাবে। বা তোমার যে জীবনের ভাষা তোমার যে বৈশিষ্ট্য সেটা আমি তোমার সামনে প্রেজেন্ট করব কি দিয়ে সেটা হচ্ছে আমাদের প্রোটিন দিয়ে এই জন্যে প্রোটিনকে বলা হচ্ছে জীবনের ভাষা তাহলে এখন চিন্তা করো আমাদের জীবনের যে কেন্দ্র বা আমাদের জীবনের যে প্রোটিন এই প্রোটিন তৈরি করতে হলে আমার কি লাগবে আমার হচ্ছে গিয়ে ডিএনএর কাছ থেকে যে মেসেজগুলো সেভ করা আছে সেই মেসেজগুলোকে আমার অনুসরণ করে ট্রান্সলেট করে প্রোটিন বানাতে হবে তাহলে আমরা ডিএনএ থেকে প্রোটিনের ডিরেক্ট কিভাবে আসতে পারি আমরা প্রথমে ডিএনএতে যে মেসেজগুলো সেভ করা আছে সেই মেসেজগুলো কার কাছে কনভে করে দিব মেসেঞ্জার আর এর কাছে কেন কারণ ডিএনএ থাকে হলো আমাদের নিউক্লিয়াসে ডিএনএ কোথায় থাকে বলো তো ডিএনএ থাকে হলো আমাদের রাইবোজম তাহলে এই যে তুমি যদি টেকনাফ থেকে তেতুলিয়াতে যেতে চাও এই বিশাল বড় ডিএনএ কে মুভ করাটা বিশাল বড় একটা প্যারা এই জন্য কি করতে হবে আমাদের সাইটোপ্লাজমে যে আমাদের রাইবোজম নামক অঙ্গাণুতে আমাদের প্রোটিন তৈরি হবে তার জন্য ডিএনএর মেসেজগুলোকে আমাকে কনভে করে মেসেঞ্জার আর এর কাছে পাঠাতে হবে ম্যাসেঞ্জার আর এর সেই মেসেজ অনুযায়ী ট্রান্সলেট করে আমাদের তৈরি হবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার প্রোটিন তাহলে এই যে আমরা ডিএনএ থেকে ম্যাসেঞ্জার আর তৈরি করছি এই প্রক্রিয়াটাকে আমরা বলি ডিএনএ ডিএনএর মেসেজগুলোকে ম্যাসেঞ্জার আর পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন এবং মেসেঞ্জার আর এন এর মেসেজ অনুযায়ী প্রোটিনে ট্রান্সলেট করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন আর আমাদের ডিএনএ থেকে ডিএনএ তার মানে আমি ডিএনএর কপি করব। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম এবং অপত্যকোষের ক্রোমোজোম নাম্বার কি একই রকম থাকে তাহলে মাতৃকোষ এবং অপত্যকোষে আমরা যদি ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখতে চাই তাহলে আমাকে আগেই ক্রোমোজোমগুলোকে ডাবল করে নিতে হবে আর ক্রোমোজোম ডাবল করে নেওয়া মানেই হচ্ছে ডিএনএকে ডাবল করে নেওয়া তাহলে আমি যদি এই ক্রোমোজোমকে ডাবল করি বা তোমার ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে চাই তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলি রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন আর আমি যদি এবার উল্টা রাস্তায় আসি দ্যাট মিন্স আমি যদি এবার ম্যাসেঞ্জার আর থেকে আমি হচ্ছে ডিএনএ তৈরি করি তাহলে ডিএনএ থেকে ম্যাসেঞ্জার আর এনএ তৈরিকে বলা হয় ট্রান্সক্রিপশন তাহলে ম্যাসেঞ্জার আর এনএ থেকে আমি যদি ডিএনএ বানাই এটা কি উল্টা জিনিসপত্র হচ্ছে উল্টা ইংরেজি হচ্ছে রিভার্স তাহলে আমরা এটাকে কি বলবো রিভার্স ট্রান্সক্রিপশন তাহলে কারা কারা রিভার্স ট্রান্সক্রিপশন করে বলো তো কোন পাজিরা রিভার্স ট্রান্সক্রিপশন করে যে সকল ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপশন করে তাদেরকে আমরা বলি হচ্ছে রেট্রো ভাইরাস তাহলে এই যে তোমার রেট্রো ভাইরাসের কিছু এক্সাম্পল দেই তোমরা মনে মনে চিন্তা করো এইচআইভি আর আমাদের পুরা দুনিয়া উল্টায় গেছিলো যে এই ভাইরাস দিয়ে করোনা ওকে তাহলে এই যে দেখো আমার জীবনের যে বৈশিষ্ট্য বা ভাষা আমাদের যে প্রোটিন এই প্রোটিন পর্যন্ত আসার জন্য আমাকে প্রথমে ট্রান্সক্রিপশন করা লাগছে এরপরে ট্রান্সলেশন করা লাগছে তাহলে এই রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই তিনটা প্রক্রিয়াকে আমরা একত্রে কি বলতে পারি জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ লাইফ তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পড়ে ফেললাম পরীক্ষা যদি অনুধাবনের জন্য সেন্ট্রাল ডগমা আসে আমরা লিখতে পারবো এক্স বা ওয়াই দিয়ে যদি প্রসিডিউরগুলো তোমার কাছে জানতে চাই আমরা সেটা লিখতে পারবো আবার এই প্রসিডিউরগুলোর কিন্তু লোকেশন ও এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট যেমন রেপ্লিকেশন কোথায় হয় নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশন কোথায় হয় নিউক্লিয়াসে ডিএনএর সাথে রিলেটেড বা ডিএনএ থেকে তৈরি হবে এমন কোনো প্রক্রিয়া বললেই দ্যাট উইল বি ইন নিউক্লিয়াস আর যদি বলে ট্রান্সলেশন কোথায় হয় তাহলে তোমরা সবাই বুঝতে পারতেছো সেটা হবে সাইটোপ্লাজমে তাহলে আসে এবার দেখি আমাদের প্রশ্নে কি চেয়েছে চিত্র উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য তার মানে আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই দুইটাতে পাবো দেখো সরি এ দুটাতে আমরা কি পাবো প্যাচানো কুণ্ডলিত বিপরীতমুখী এটা শুধুমাত্র ডিএনএর জন্য প্রযোজ্য আমরা কিন্তু আর কোনো বিপরীতমুখী সূত্র পাচ্ছি না সাইটোপ্লাজমে শুধুমাত্র অবস্থান করে তোমার মেসেঞ্জার আর এনএ আমরা কিন্তু ডিএনএ কে কোথায় পাই নিউক্লিয়াসে পাই অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত তাহলে নিউক্লিওটাইড মানে কি দেখো একটা পাঁচ কার্বন যুক্ত পেন্টোস শর্করার সাথে পেন্টোস মানে বুঝছো তো পাঁচ একটা পাঁচ কার্বন যুক্ত পেন্টোস সুগার বা পেন্টোস শর্করার সাথে যখন আমাদের একটা নাইট্রোজেন বেস যুক্ত হয় পিউরিন অথবা প্যারিমেডিন যুক্ত হয় তখন এই উণুটা হলো স্মল এই উণুটা কি স্মল তাহলে মনে রাখবা এস দিয়ে স্মল এস দিয়ে নিউক্লিওসাইড ঠিক তখনই এই স্মল মলিকিউলের সাথে যখন আমাদের ফসফেট যুক্ত হবে ইন দ্য ফর্ম অফ ফসফোরিক অ্যাসিড তখন অনুটা কি হয়ে গেল টল তাহলে টি দিয়ে টল টি দিয়ে নিউক্লিওটাইড তাহলে আমরা বুঝতে পারবো যে স্মল মলিকিউল হলে নিউক্লিওসাইড টল মলিকিউল হলে নিউক্লিওটাইড সুগার এবং নাইট্রোজেন বেসকে আমরা বলি নিউক্লিওসাইড এদের সাথে ফসফেট যুক্ত হলে আমরা তাদেরকে কি বলবো নিউক্লিওটাইড তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হলে আমরা ওদেরকে বলি পলি নিউক্লিওটাইড তাহলে খেয়াল করো ডিএনএতে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে এবং মেসেঞ্জার আর এনএতে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে তাহলে অ্যান্সার হবে সি প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয় তাহলে প্রতিলিপনের মাধ্যমে তো শুধুমাত্র ডিএনএ তৈরি হয় তাই না তাহলে এটা শুধুমাত্র কি ডিএনএর জন্য প্রযোজ্য আর এর জন্য প্রযোজ্য হবে না তাহলে অ্যান্সার কি হবে সি আচ্ছা এবারে চলে আসো দেখো পরের প্রশ্নতে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাম আমরা কিন্তু অলরেডি স্টেম পড়ে ফেলেছি এক্স ও ওয়াই এর ক্ষেত্রে কোনটা সঠিক উভয় প্রক্রিয়ায় রাইবোজোমে সংঘটিত হয় এটা কি সঠিক না শুধুমাত্র ওয়াই ট্রান্সলেশনটা রাইবোজোমে সংঘটিত হয় ওয়াই এর সাথে টি আর এর সংশ্লিষ্টতা রয়েছে তাহলে চিন্তা করো তো ট্রান্সফার আর জিনিসটা কেমন ছিল এই যে আমাদের ট্রান্সফার আর এন ওর মধ্যে আমরা কি পেয়েছিলাম ওর মধ্যে আমরা পেয়েছিলাম পাঁচটা বাহু চারটা লুপ তাহলে এই ট্রান্সফার আয়নের কী কাজ ছিল এই ট্রান্সফার আয়নের কাজ ছিল ওর তিন প্রান্তে যেই তিনটা নাইট্রোজেন বেস থাকে এসিসি অ্যাডেনিন সাইটোসিন সাইটোসিন সেই এসিসি বেস বা এসিসি প্রান্তর সাথে ওরা কাটা চামচের মতো একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করবে যুক্ত করে সেই অ্যামাইনো অ্যাসিডকে সাইটোপ্লাজম থেকে ট্রান্সফার বা বহন করে নিয়ে আসবে রাইবোজমের কাছে তাহলে আমার প্রোটিন তৈরি করতে অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন এবং সেই অ্যাসিডটা বহন করবে কে ট্রান্সফার আর এনে তাহলে অবশ্যই আমার কি ওয়াইয়ের সাথে সংশ্লিষ্টতা রয়েছে উভয় প্রক্রিয়ায় পলিমারেজ এনজাইম প্রয়োজন হয় না ট্রান্সলেশনে আমাদের পলিমারেজ এনজাইম প্রয়োজন হয় না তাহলে কি কি প্রয়োজন হয় দেখো আমাদের এক্স প্রক্রিয়া যেটা মানে ট্রান্সক্রিপশন সেখানে প্রয়োজন হয় আর এন এ রেপ্লিকেশনে প্রয়োজন হয় ডিএনএ পলিমারেজ আর যেটা কিনা ওয়াই প্রক্রিয়া দ্যাট মিনস ট্রান্সলেশন সেখানে লাগে আমাদের অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ ঠিক আছে এটা হলো আমাদের ট্রান্সলেশনের অ্যাক্টিভেটিং অ্যানজাইম তাহলে অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে টিআরএনএ টিআরএনএর সাথে অ্যাসিড যুক্ত হয়ে এই যে যৌটা তৈরি হলো এটাকে সিনথেসিস বা তৈরি করার জন্য যে এনজাইমটা প্রয়োজন তার নাম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস এনজাইম দেখে নামে শেষে যুক্ত হয়েছে এজ প্রক্রিয়া প্রাইমার তৈরি হয় আমাদের এক্সের প্রাইমার আমরা শুধুমাত্র কোথায় পেয়েছিলাম আমরা পেয়েছিলাম হলো রেপ্লিকেশনে রেপ্লিকেশন শুরু করার প্রথমে আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করার জন্য একটা প্রাইমার তৈরি করেছিলাম তাই না বলো আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো কোষঝিলির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য ওরা কি ভেদ্য হবে ওরা যদি ভেদ্য হতো তাহলে তো তোমার কোষ দিয়ে সকল পদার্থে প্রবেশ করে ফেলতো তাই না ওরা হলো বৈষম্য ভেদ্য তার মানে শুধুমাত্র কিছু কিছু দ্রাবক যাবে কিন্তু দ্রব্য পরিবহন হতে পারে না থ্রি আমরা মায়েরা পাগল দিয়ে মনে রেখেছিলাম যে তোমার এরা হলো দ্বি স্তরী ঠিক আছে দ্বি স্তরী আমাদের কোষ ঝিল্লি প্লাজমো ডেজমাটা প্লাজমো ডেজমাটা আমরা পেয়েছিলাম আমাদের কোষ প্রাচীরে তাই না কোষ প্রাচীরে আমাদের যে কূপ ছিল এই যে আমরা যে কোষ গঠনটা দেখেছিলাম যে প্রথমে থাকে একটা মধ্যপর্দা সেই মধ্যপর্দা বরাবর কোনো কোনো জায়গায় আমার হচ্ছে প্রাথমিক প্রাচীর তৈরি হয় না কোনো কোন জায়গায় কি হয় বলতো আমাদের প্রাথমিক প্রাচীরটা তৈরি হয় না তাহলে যে সকল জায়গায় আমাদের প্রাথমিক প্রাচীর তৈরি হয় না সেই সকল জায়গাকে একটা ছিদ্র বা একটা ফাঁকা জায়গা তৈরি হলো সেই খালে জায়গাটাকে আমরা বলেছিলাম হচ্ছে কূপ এবং মুখোমুখি জোড়া কূপকে আমরা বলেছিলাম কূপ জোড়া বা পিট পেয়ার এই জোড়া বরাবর আমাদের যে রাস্তাটা বা যে নালীটা তৈরি হয়েছিল যার মাধ্যমে পাশাপাশি দুইটা কোষে বিভিন্ন ধরনের বস্তু আসা যাওয়া করে সেই নালীটাকে আমরা বলেছিলাম প্লাজমো ডেজমাটা তাহলে প্লাজমো ডেজমাটা প্লাজমো নামের সাথে থাকলেও আমরা বিভ্রান্ত হব না প্লাজমো ডেজমাটা থাকে হচ্ছে আমাদের কোষ প্রাচীরে নট কোষ তাহলে অ্যান্সার হবে স্থিতিস্থাপক তাই না ইলাস্টিসিটি আছে কোষ কোন অঙ্গাণুটি অটো ফ্যাগির সাথে জড়িত তাহলে আমাকে এটা বুঝতে হলে জানতে হবে যে অটো মানে হচ্ছে স নিজে নিজে আর ফ্যাগে মানে হচ্ছে ভক্ষণ করা তাই না বলো আমাদের হচ্ছে আমরা অনুজীব চ্যাপ্টারেও পড়েছিলাম যে ফ্যাজ মানে হলো টু ইট বা ভক্ষণ করা তো আমাদের শরীরে একটা বিশেষ অঙ্গাণু আছে যার নাম হলো লাইসোজোম এই যে ধরো এটা একটা শ্বেত রক্তকণিকা আমাদের শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি জীবাণু ধ্বংসের জন্য ফ্যাগোসাইটোসিস করা তো কোনো একটা জীবাণু যখন ডাব্লিউ বিসির সামনে অবস্থান করে সাপোজ এই যে আমাদের ব্যাকটেরিয়া কি খুশি তোমার কোষকে আক্রমণ করছে তখন আমাদের ডাব্লিউ করবে কি একটা ক্ষণপথ তৈরি করে সেটাকে প্রথমে এনগালফ করে ফেলবে গিলে ফেলবে এরপরে আমাদের এই ডাব্লিউ বিসির ভেতরে চুপ করে বসে থাকে একটা বিশেষ অঙ্গাণু যার নাম হলো লাইসোজোম এই লাইসোজোমের মধ্যে কিছু তোমার হচ্ছে গিয়ে বোমা বা গ্রেনেড লুকানো থাকে সুন্দর করে প্যাকেট করে সেই বোমাগুলো হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ রকমের হাইড্রোলাইটিক এনজাইম তো যখন একটা জীবাণু কোষের ভিতরে চলে আসলো লাইসোজম করবে কি সেই তোমার হচ্ছে বোমাগুলাকে পটাশ করে ফাটাই দিবে ঠিক আছে তাহলে লাইসোজম তখন করবে কি এই এনজাইমগুলো দিয়ে এই জীবাণুগুলোকে কি করে ফেলবে ধ্বংস করে ফেলবে তাহলে এইভাবে কি করে লাইসোজম বহিরাগত জীবাণুকে ধ্বংস করে কিন্তু ঝামেলাটা কখন হয় যখন আমাদের শরীরে যখন আমাদের শরীরে জীবাণুর পরিমাণ অনেক বেড়ে যায় পুষ্টির অভাব হয় তখন কি হয় আমাদের লাইসোজোম শুধুমাত্র সে পৃথক জীবাণুটাকে মারতে পারে না সে তখন কি করে তার এই পুরো ঝিল্লে ভেদ করে সবগুলো এনজাইমকে রিলিজ করে দিয়ে তার নিজের সমস্ত কোষটাকে পরিপাক করে ফেলে তাহলে এতদিন পর্যন্ত কিন্তু সে স্ট্যাবিলাইজার প্রক্রিয়ার মাধ্যমে তার এনজামগুলো বা গ্রেনেডগুলোকে স্ট্যাবিলাইজ করে রেখেছিল কিন্তু সে এবার দেখতেছে যে না আমি তো আলাদা আলাদা করে এতগুলো জীবাণুকে মারতে পারতেছি না ঠিক আছে আমি মারা যাই কিন্তু আমার বন্ধু বান্ধবরা বেঁচে থাকুক দেখো না তোমার আত্মঘাতী বোমা হামলাতে কি হয় ওখানে তোমার জঙ্গিরা হচ্ছে গিয়ে নিজেদের সারা শরীরে বোমা পেঁচায় রাখে এরপরে যেই জায়গাটাকে ধ্বংস করতে চায় সেই জায়গাকেই বোমা সহ ফাটায় দেয় নিজে উড়ে যায় আশেপাশে উড়ে যায় তাহলে এই লাইসিস তখন দেখে যে ও আলাদা আলাদা করে জীবাণুগুলোকে মারতে গেলে আশেপাশে কোষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য সে তখন ল্যাবিলাইজার প্রক্রিয়ায় কি করবে তার নিজের সমস্ত কোষটাকে পরিপাক করে ফেলবে তাহলে নিজের পুরো কোষটাকে যদি পরিপাক করে ফেলে তখন নিজেই নিজেকে খেয়ে ফেলছে নিজেই নিজেকে খেয়ে ফেলার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি নিজেই নিজেকে খেয়ে ফেলার প্রক্রিয়াকে বলা হচ্ছে তোমার অটো ফ্যাগি এবং সমস্ত কোষটা পরিপাক করে ফেলার প্রক্রিয়াকে বলা হচ্ছে অটোলাইসিস এই জন্য আমরা আমাদের এই লাইসোজম অঙ্গাণুটাকে কি বলবো বলো তো এটাকে আমরা বলবো সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ এটা আবার সেই মুভি না ঠিক আছে সুইসাইড স্কোয়াড আর বাংলা আমরা বলি হচ্ছে আত্মঘাতী থলিকা তাহলে লাইসোজমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয় অটো বা অটো লাইসিস বলতে কি বুঝো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এমসি আসে সিকিউতেও আসে তাহলে আমার অটোফ্যাগির সাথে জড়িত কোনটা লাইসোজম ঠিক আছে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি পাওয়ার হাউস বা শক্তিঘর তাহলে মাইটোকন্ড্রিয়া আমাদের শক্তি উৎপাদনের সাথে জড়িত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা করে কি ওর মধ্যে যে রাইবোজমগুলো আছে সেগুলো যখন প্রোটিন তৈরি করে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একেবারে কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়াস পর্যন্ত সে প্রোটিনটাকে পরিবহন করে এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি কোষের ট্রান্সপোর্ট সিস্টেম বা পরিবহন তন্ত্র আর গলগিবরের বহুত নাম আছে তোমারও এত নিক নেম নাই যতগুলা গোলকি বডির আছে এটা আমরা একটু পরে কথা বলবো ঠিক আছে আচ্ছা নিচের কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয় তাহলে আবার মেয়েরা মনে করে না যে আপু এখানে মেকআপের প্রাইমার চলে আসছে ঠিক আছে এখানে প্রাইমার মানে হচ্ছে যে প্রাইম তার মানে আমাদের কোন একটা প্রক্রিয়া তৈরিতে যেটা সাহায্য করতেছে আমাদের যখন ডিএনএ থেকে আমরা ডাবল ডিএনএ তৈরি করতে চাই আমরা প্রথমে কি করি সেই ডিএনএ সুতা দুটাকে পৃথক করি হেলিকে জেনজাম দিয়ে তাই না বলো হেলিকেজ জেনজামটা কিচির মতো কুটকুট করে মাঝখানে হাইড্রোজেন বনগুলোকে ভেঙে ফেলে এখন তুমি তুমি এই একটা একটা হিসেবে ব্যবহার করে সেখান থেকে নতুন সুতা বানাতে চাও এখন ও তো অবুধ শিশু নির্বোধ তো কিছু বুঝে না ওকে আমার শিখাইতে হবে তাহলে তুমি যখন একটা কাগজ বা একটা বই ফটোকপি করতে চাও তখন তুমি প্রথমেই কি করো ফটোকপির জন্য একটা সাদা কাগজ রাখো দেন মেশিন দিয়ে তুমি সেটাকে ফটোকপি করো তাহলে আমরা যদি এই সুতাটাকে ফটোকপি করতে চাই আমার ফটোকপি মেশিন আসার আগে আমার কি লাগবে আমার লাগবে একটা সাদা কাগজ এই সাদা কাগজটাই হচ্ছে আমাদের আরএন এর কয়েকটা খারকের সংক্ষিপ্ত সিকোয়েন্স যাকে আমরা বলি প্রাইমার তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপু আমরা ডিএনএ থেকে ডিএনএ বানানোর জন্য আরএন লে কেন আনলাম আরে বাবা আমার তো শুধু একটা সুতা লাগবে ডিএনএ হলে তো আমি দুইটা সুতা পেয়ে যাচ্ছি আমি আরেকটা সুতা কেন অপচয় করব। এই জন্য আমরা প্রাইমার হিসেবে আর ব্যবহার করি ঠিক আছে তাহলে প্রাইমার যখন থ্রি প্রাইম প্রান্তে যুক্ত হবে ও শিখাবে যে দেখো এইভাবে এইভাবে তোমার ফটোকপি করতে হয় সেই সাদা কাগজের উপরে এবার লেখা ছাপবে প্রাইমারকে দেখে দেখে এবার আমাদের ফটোকপি মেশিন যেটাকে আমরা বলি ডিএনএ পলিমারেজ সে এনজাইমটা করে কি আমাদের নাইট্রোজেন বেস যুক্ত করে নতুন সুতা তৈরি করে তাহলে এই প্রাইমার তৈরি করে যে এনজাইম তার নাম প্রাইমেজ তাহলে আমরা বুঝতেই পারছি যে প্রাইমার প্রক্রিয়াটা বা প্রাইমার তৈরি করার প্রক্রিয়াটা কার সাথে জড়িত রেপ্লিকেশনের সাথে জড়িত ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হচ্ছে আর এ পলিমারে যেখানে কোনো প্রাইমার লাগে না ঠিক আছে সেখানে লাগে হচ্ছে প্রোমোটার প্রোমোটার মানে হচ্ছে আমাদের জিনের যে সংক্ষিপ্ত সিকোয়েন্স থেকে আমাদের হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হয় তাহলে প্রোমোটার আমরা কিভাবে দেখে দেখে বুঝবো আদিকোষে প্রোমোটার হচ্ছে টাটা টাটা মানে হচ্ছে টাটা বক্স থায়ামিন অ্যাডেনিন থায়ামিন অ্যাডেনিন তাহলে আমরা যখন আদি কোষে একটা জিনের মধ্যে বা ডিএনএর মধ্যে টাটা দেখব তার মানে থায়ামিন অ্যাডেনিন থায়ামিন অ্যাডেনিন দেখব তখন আমরা কি বুঝবো বলো তো তখন আমরা বুঝবো হচ্ছে সেটা হলো গিয়ে আমাদের প্রোমোটার বা প্রোমোটার শুরুর তোমার হচ্ছে কি নির্দেশ বহন করতেছে ঠিক আছে আর যদি আমি বলি প্রকৃত কোষে আমি কিভাবে বুঝবো যে প্রোমোটারটা কিভাবে বা হচ্ছে শুরুর সংকেতটা কোনটা নির্দেশ করছে ঠিক আছে এখন প্রোমোটার কোনটা সেটা আমি কি দেখে বুঝবো ম্যাসেঞ্জার আর এনএ থেকে যখন আমরা তৈরি করতে চাই ডিএনএ থেকে তখন ডিএনএতে কিছু খারকের সংক্ষিপ্ত সিকোয়েন্স থাকে আমরা মনে রাখি কি দে বলতো তোমার হচ্ছে যে টাটা দিয়ে থায়ামিন অ্যাডেনিন থায়ামিন অ্যাডেনিন যেটাকে আমরা বলি টাটা বক্স তাহলে আমাদের এই টাটা বক্সটা থাকে হচ্ছে তোমার প্রকৃত কোষে টাটা বক্সটা কোথায় থাকবে বলো তো টাটা বক্স পাওয়া যাবে হচ্ছে প্রকৃত কোষে প্রকৃত কোষে আমরা থায়ামিন অ্যাডেনিন থায়ামিন অ্যাডেনিন দ্যাট মিনস টাটা এটা দেখে আমরা বুঝবো যে এটা হলো গিয়ে আমাদের প্রোমোটার আর আদি কোষে টাটার পরিবর্তে থাকবে টাটাট তার মানে থায়ামিন অ্যাডেনিন থায়ামিন অ্যাডেনিন অ্যাডেনিন থায়ামিন তাহলে টাটার দেখে আমরা বুঝবো যে দিস ইজ প্রোমোটার ঠিক আছে ট্রান্সলেশনের প্রধান এনজাইম তো বলেই দিয়েছি অলরেডি অ্যামাইনাসেল টিআরএনএ সিনথেটেজ রিভার্স ট্রান্সক্রিপশনের রিভার্স ট্রান্সক্রিপটেজ ঠিক আছে তাহলে অ্যান্সার হবে রেপ্লিকেশন দেখো বিশাল বড় ছবি দেখে বুঝতে পারছো এটা কিসের ছবি মাইটোকন্ড্রিয়া তাহলে শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটা বা পাওয়ার হাউস কোনটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্টকে আমরা বলি কোষের রান্নাঘর কি বলবো কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা শর্করা জাতীয় খাদ্যের কারখানা কিন্তু এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা কিরকম দেখো যদি তোমাকে একটু ফ্যাশন করে বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা যদি একটু ফ্যাশন করে বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা তাহলে অ্যান্সার কি হবে গোলকি বডি ঠিক আছে তাহলে আমাকে যদি বাংলায় বলে যে শর্করা জাতীয় খাদ্যের কারখানা তাহলে সেটা হবে তোমার হচ্ছে ক্লোরোপ্লাস আর যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তাহলে সেটা হবে বডি আচ্ছা তাহলে আমরা বলি হলো প্রোটিন ফ্যাক্টরি এই যে দেখছো অপর কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে এবং অ্যাডমিশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তাহলে অ্যান্সার হবে মাইটোকন্ডিয়া আর নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক প্রাণকেন্দ্র কেন্দ্র হৃদপিণ্ড দিল দিমাগ দুইটাই হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস ঠিক আছে তাহলে এই যে আমাদের মাইটোকন্ড্রিয়াকে আমরা কেন শক্তিঘর বা পাওয়ার হাউস বলছি বা এটা কেনই বা তোমার শক্তি উৎপাদনের সাথে জড়িত আমরা জানি যে আমরা এই যে খাবার দাবার খাচ্ছি সে খাবারকে ভেঙে শক্তি উৎপাদন করার জন্য আমার কি করা লাগবে শোষণ করা লাগবে তাহলে আমরা যে খাদ্যটা ইনজেস্ট করি সে খাদ্য ভেঙে শক্তি তৈরি করার জন্য আমার কি লাগে বলো তো অন্তঃশ্বসন ঠিক আছে শ্বসন দুই প্রকার বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন তাহলে আমাদের এই যে অন্তঃশ্বসন প্রক্রিয়া এটা অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই প্রকার সবাত এবং অবাত আমরা অলরেডি জানি এগুলো তাহলে সবাত শ্বসনে কি হয় সবাত শ্বসনে হচ্ছে যে আমার চারটা ধাপ আছে গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে তৈরি ক্রেপ চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবার তোমরাই বলো আমাদের সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় সবাদ শ্বাসনের কোন ধাপে অবাত তো নিম্ন শ্রেণীর হয় মাঝে মধ্যে আমাদেরও কোষের পেশিতে হয় কিন্তু সবাদ কোন ধাপে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় এটার অ্যান্সার হচ্ছে ক্রেপ চক্রতে চব্বিশটা এটিপি তৈরি হয় টোটাল ছত্রিশটা এটিপির মধ্যেই তাহলে যতগুলো ধাপ আছে তার মধ্যে এই লাস্টের তিনটা ধাপে কিন্তু কোথায় সংগঠিত হয় মাইটোকনড্রিয়াতে সংগঠিত হয় গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে যেখানে কম শক্তি তৈরি হয় ঠিক আছে তাহলে শক্তি উৎপাদনে যে সকল ধাপ আছে স্পেশালি সবচেয়ে বেশি শক্তি হয় যেই ধাপে ক্রেভ চক্র সেটাই সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়াতে এই জন্যই আমরা মাইটোকন্ড্রিয়াকে বলি পাওয়ার হাউস বা শক্তি ঘর ঠিক আছে তাহলে এই যে দেখো মাইটোকন্ড্রিয়া ওর হচ্ছে দুইটাই স্তর থাকবে বহিস্তর এবং অন্তঃস্তর এবং এই যে তোমার দুইটা স্তরের মাঝখানে একটা ম্যাট্রিক্স থাকে ভিতরের স্তরের ভিতরে একটা ম্যাট্রিক্স থাকে তো এই যে আমাদের ভিত বাইরের আবরণটা হলো মসৃণ কিন্তু ভেতরের আবরণটা কি দেখছো এই যে খাঁচকাটা খাজকাটা তাহলে এই যে তোমার ভিতরের যে ভাজ হয়ে যে অংশ এগুলোকে আমরা কি বলি এই ভাজ হয়ে যা অংশগুলোকে আমরা বলি ক্রিস্টি এবং ক্রিস্টিতে যে কিসমিসের মতো দানাগুলো আছে এই ক্রিস্টির দানাগুলোকে আমরা কি বলি অক্সিজোম তাহলে মনে রাখবা অতে অক্সিডেশন অতে অক্সিজোম কতে কোয়ান্টোসোম কতে ক্লোরোপ্লাস্ট তাহলে কোয়ান্টোসোম থাকে ক্লোরোপ্লাস্টে এবং অক্সিজম থাকে মাইটোকন্ড্রিয়াতে আচ্ছা এরপরে আমরা সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় কিছু রাইবোজোম পাবো শক্তি উৎপাদনের জন্য এটিপি সিনথেটিক্স পাবো ওকে এবং আমাদের এখানে কি থাকে তোমার হচ্ছে ইটিসি থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তাহলে কেন রাইবোজম পাচ্ছি এবং কেন কিছু বৃত্তাকার ডিএনএ পাবো কারণ ওই যে আমরা পড়েছিলাম এন্ডোসিম্বায়োট আমাদের মাইটোকন্ড্রি এবং ক্লোরোপ্লাস্ট এক সময় আদি করছিল এই জন্য ওদের মধ্যে নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং সেভেন্টি এস রাইবোজম পাওয়া যায় তাহলে চলে আসি দেখো কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত আমরা জানি ক্যারিওলিম্ফ বলা হয় অ্যাকচুয়ালি নিউক্লিও প্লাজমকে তাহলে একটা নিউক্লিয়াসের কয়টা অংশ টোটাল চারটা অংশ চারপাশে দ্বিস্তরী নিউক্লিয়ার ঝিল্লি বা এনভেলপ বা মেমব্রেন মেমব্রেনের ভিতরে তোমার নিউক্লিওপ্লাজম যে কোনো কোষকে আমরা যদি ভিত্তি প্রদান করতে চাই বা একটা বস্তুর উপরে আমরা অন্যান্য সকল বস্তুগুলোকে সাজিয়ে রাখতে চাই তাহলে সে বস্তুটার একটা ভিত্তি লাগে আমাদের আম্মুরাকে একদম ডিরেক্ট কাঠের উপরে তোমার হচ্ছে চাদর দিয়ে দেয় না তো সে কাঠের উপরে প্রথমে তোষক দেয় জাজিন দেয় এরপরে তোমার চাদর দেয় তো এই যে আমাদের সোয়ান ম্যাট্রেস এটার মতোই হচ্ছে আমাদের কোষের সাইটোপ্লাজম যেটাকে আমরা বলি মাতৃকা ঠিক আছে সাইটোপ্লাজমের মাতৃকা আছে এরপরে তোমার ক্লোরোপ্লাস্টের মাতৃকা বা ম্যাট্রিক্স আছে মাইটোকন্ড্রিয়ার আছে নিউক্লিয়াসের আছে এখন তোমার ম্যাট্রেসের যেরকম অনেক রকম ব্র্যান্ড সোয়ান ম্যাট্রেস আর ভুগিচুগি আছে আমি শুধু সোয়ানই জানি সেরকম আমাদের এই এক একটি অঙ্গাণুর ম্যাট্রিক্সের এক রকম নাম আছে যেমন ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে আমরা বলি স্ট্রোমা কোষের ম্যাট্রিক্সকে বলি সাইটোপ্লাজম এই রকম নিউক্লিয়াসের ম্যাট্রিক্সকে আমরা বলি নিউক্লিওপ্লাজম যার আরেক নাম হচ্ছে ক্যারিওলিম যার আরেক নাম কি বলো তো আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের নিউক্লিওপ্লাজম ক্যারিওলিফ যার মাঝখানে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়ার রন্ধ্রটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিয়ার মেমব্রেনেরই একটা অংশ আর এই যে আমাদের নিউক্লিওলাস তাহলে একটোপ্লাজম আর এন্ডোপ্লাজম এই দুইটা আমরা পাই অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের মধ্যে ঠিক আছে বহিস্থ অপেক্ষাকৃত শক্ত আর অন্তঃস্থ অঞ্চল একটু আর এন্ডোপ্লাজম হচ্ছে অংশ ঠিক আছে ওকে উদ্দীপকে উল্লিখিত এর গঠনগত উপাদান তাহলে ছবি দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে এ কি এ হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর বি হচ্ছে গোলগি বডি

এই জন্য দুইটাই কিন্তু একটু এরকম কি বলো ছড়ানো ছড়ানো নালিকার মতো কারণ দুইটাতেই সিস্টানি থাকে দুইটাতেই ভেসিকাল থাকে কিন্তু যদি আমরা দেখি যে গুড়া গুড়া দানা লেগে আছে সেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একদম ক্রিস্টাল আর একদম স্মুথ হলে সেটা হবে গলগি বডি ওকে আচ্ছা তাহলে এর গঠনগত উপাদান ভালো করে খেয়াল করো আমরা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলতে চাই তাহলে ওর গঠনে থাকে হচ্ছে সিস্টার্নি যেগুলো কিনা নালিকাকার চিকন চিকন চ্যাপটা। ভেসিকাল ভেসিকালটা হচ্ছে গোল্লা টিউবিউল এটা ওর নালি কিন্তু এটার কি আছে এটা কোনো শাখা নাই ঠিক আছে আচ্ছা গলগি বডি যেটা সেটা কি হবে ওর সিস্টার সিস্টারনি কিন্তু ওর কোন টিউবিউল নেই ওর আছে বেসিকল আর ভ্যাকুয়াল এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে আপু দুইটার মধ্যে পার্থক্য কোথায় বেসিকলটা হচ্ছে তোমার ছোট ফুসকা বা ছোটা গহবর আর ভ্যাকুয়ালটা হচ্ছে বড় ফুসকা বা বড় গহবর তাহলে এর গঠনগত উপাদান কি কি দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা সিস্টানি পাবো ভেসিকল পাবো এবং টিউবিওল পাবো ভ্যাকুয়াল কোথায় পাওয়া যায় গলগি বডিতে তাহলে বি দুই বাদ দিয়ে দাও দেখো তো দুই কোন কোন অপশানে নাই তাহলে অ্যান্সার হবে এক তিন ঠিক আছে এই বি উভয়ের ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ অন্ত পরিবহনে কাজ করে অন্ত পরিবহনে কাজ করে অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই জন্য তো ওকে আমরা কোষের পরিবহন তন্ত্র বলি ঝিলে মসৃণ অমসৃণ এটাও শুধুমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্যই প্রযোজ্য কোষ প্লেট তৈরি করে এটা শুধুমাত্র গলজি বডির জন্য প্রযোজ্য গলগি গলজি এভরিথিং ইজ সেম ঠিক আছে এটা আসলে ইংলিশকে আমরা যখন বাংলা করি তখন একটু তোমার প্রোনাউন্সিয়েশনে ভুল হয়ে যায় যে কোনো একটা দিলেই হবে পরীক্ষায় মার্কস পাওয়া এরপরে কি বলা হয়েছে দ্বি স্তরী আবরণ বিশিষ্ট তাহলে দ্বি স্তরী আবরণ দুইটাতে পাওয়া যায় ঠিক আছে তাহলে আমরা দ্বি স্তরী আবরণ বিশিষ্ট কোন কোন অঙ্গাণু পেয়েছিলাম আমরা মনে রেখেছিলাম কি দিয়ে মা এরা পাগল ঠিক আছে অনেকে আবার আবরণবিহীনগুলো মনে রাখে বাট আমি আবরণী যুক্তগুলো মনে রাখতাম অলওয়েজ মা দিয়ে হলো মাইটোকন্ড্রিয়া ঠিক আছে দ্বি আবরণ মানে কিন্তু লিপোপ্রোটিন এরা দিয়ে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প দিয়ে হচ্ছে প্লাস্টিড পার অক্সিজোম এরপরে হলো গ দিয়ে হলো গলগি বডি গ্লাই অক্সিজোম কোশ গহবর আর ল দিয়ে হচ্ছে লাইসোজোম ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু দেখো এই যে এন্ডোপ্লাজমিক এবং কিন্তু এন্ডোপ্লাজ আবরণ থাকে একটি অ্যান্টিকোরনে কতটি নাইট্রোজেন বেস পাওয়া যায় এই যে দেখো আমাদের যে টি বা ট্রান্সফার আর ছবিটা দেওয়া আছে এটার একটা মজার নাম আছে হ্যাঁ তোমরা রান্নায় কি লবঙ্গ ইউজ করো না মেয়েরা এখনকার ছেলেরা অত রান্না করে তাই না এখন ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই তাহলে ট্রান্সফার আর এন এই তোমার হচ্ছে মডেলটাকে বলা হয় লবঙ্গ মডেল তার মানে ক্লোভার লিফ মডেল হ্যাঁ ছোটবেলায় আমরা ওয়ার্ড বুকে এরকম মশলার ইংরেজি শিখতাম কিন্তু আমার এখন মনেই থাকে না কোনটা জিঞ্জার আর কোনটা গার্লিক আমি প্রায় প্যাচাই ফেলি বুঝছো তো জিঞ্জার গার্লিক ক্লোভ এগুলো কিন্তু আমরা ছোটবেলায় অনেক পড়ছি ইভেন একদিন আমি বোট ইংরেজি সরি নৌকা ইংরেজি ভুলে গেছি কিছুতেই মনে করতে পারতেছি না যে নৌকা ইংরেজি বোট হ্যাঁ তারপরে তোমার কবুতর ইংরেজি পিজিয়ন কিন্তু তোমরা ছোটবেলায় আমি বা তোমরা অনেক এগুলো ভালো পারতা। তাহলে ক্লোভার লিফ হচ্ছে কি লবঙ্গ পাতার মতো দেখতে কোন অ্যাঙ্গেল আচ্ছা যাই হোক তো এই যে আমাদের ট্রান্সফার ওর দেখো চারটা লুপ আছে ডি ডি এর সাথে আছে তোমার টি এরপর একটা অতিরিক্ত বা পরিবর্তনশীল লুপ অ্যান্টিকোডন লুপ এক দুই তিন চার এবং প্রত্যেকটাকে আমরা আলাদা বাহু হিসেবে ডিসাইড করব তাহলে টি বাহু ডি বাহু অ্যান্টি বাহু অতিরিক্ত বাহু আর হলো অ্যামাইনো অ্যাসিড বাহু এখন দেখো কোডন জিনিসটার মানে কি আচ্ছা তুমি যদি একটা কুকুরকে বলো এই কুকুর এদিকে আসো কুকুর তোমার ভাষা বুঝবে কিন্তু কুকুরকে তুমি যদি বিভিন্ন রকম ইশারাঙ্গিত করো এরকম করে করে ডাকো ঠিক আছে তাহলে তোমার কুকুরটা তোমার কাছে আসবে বা ওকে খাবার দিলে কুকুর তোমার কাছে আসবে তাহলে প্রতিটা প্রাণী বা প্রতিটা দেশের একটা নিজস্ব ভাষা থাকে এখন তুমি যদি অ্যামাইনো অ্যাসিড যে তোমার ধরো হচ্ছে মেথিওনিন মিথিওনিনকে তুমি ডাকলে মেথিও নিন এদিকে আসো তাহলে মেথিওনিনকে তোমার ভাষা বুঝবে বুঝবে না মেথিও ডাকতে হলে তোমাকে মেথিও নিনের ভাষা ইউজ করতে হবে আর মেথিওনিনের ভাষার অ্যালফাবেট হচ্ছে নাইট্রোজেন বেস। পাশাপাশি যখন তিনটা নাইট্রোজেন বেস বসে এই ইউজি তখন সেটা ইন্ডিকেট করে কাকে মেথিওনিনকে তাহলে তুমি যখন দেখাবা এই যে এই ইউজি তখনই মেথিও তোমার কথা শুনে তোমার কাছে আসবে তাহলে এই পাশাপাশি তিনটা নাইট্রোজেন বেস যখন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে সেই তিনটা নাইট্রোজেন বেইসকে আমরা ডিএনএতে থাকা অবস্থায় বলি ট্রিপ্লেট অবশ্যই আমার সেটা তিনটা নাইট্রোজেন বেস দ্বারাই যুক্ত হতে হবে এবং সেই ট্রিপলেট যখন আমাদের ডিএনএ থেকে ম্যাসেঞ্জার আর ট্রান্সক্রিপ্ট হয়ে আসে তখন সেটাকে আমরা বলি কোডোন দেখছো একই অঙ্গে কত রূপ তাহলে পাশাপাশি তিনটা নাইট্রোজেন বেইস অ্যাসিডকে নির্দেশ করছে এরা যদি ডিএনএতে থাকে ট্রিপ্লেট ম্যাসেঞ্জার আর থাকলে দে আর কোডোন ঠিক আছে এখন কোডনের বিপরীতে কোডোনের মুখোমুখি বসবে কোডনের বিপরীতে কোডনের মুখোমুখি বসবে তাহলে বিপরীতে ইংরেজি কি অ্যান্টি তাহলে কোডনের মুখোমুখি বিপরীতে বসে হলো অ্যান্টি কোডন তাহলে তুমি মেসেঞ্জার আরেনের এনের মুখোমুখি বসে যাচ্ছ ট্রান্সফার আর মাধ্যমে কি দিয়ে বসবা অ্যান্টি কোডন দিয়ে তাহলে কোডনে যেহেতু তিনটা নাইট্রোজেন বেস তিনটা অ্যাগেনস্টে তিনটা তাহলে তোমার অ্যান্টি কোডনে কয়টা থাকবে তিনটা নাইট্রোজেন বেস ঠিক আছে আচ্ছা কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান ছবি দেখে বুঝতে পারতেছো দ্যাট উইল বি ক্লোরোপ্লাস্ট তাহলে ক্লোরোপ্লাস্টের গঠনটা ভালো করে খেয়াল করো এই ক্লোরোপ্লাস্টে আমরা হচ্ছে গিয়ে তোমার দুইটা আবরণী ঝিল্লি পাচ্ছি একটা হলো বহিস্তর অন্তঃস্তর আরেকটা ঝিল্লি আছে থাইলাকয়েড স্তর ঠিক আছে তিনটা ঝিল্লি বহিস্তর অন্তস্তর থাইলাকয়েড স্তর বা থাইলাকয়েড মেমব্রেন তাহলে এই যে তোমার একটা চাকতি এই একটা চাকতিকে আমরা বলি থাইলাকয়েড একটা থালার মতো চাকতিকে আমরা বলি থাইলাকয়েড থাইলাকয়েডের যে একটা স্তূপ তাহলে মাল্টিপল থাইলাকয়েড মিলে একসাথে আমরা বলি গ্রানাম আর গ্রানামের প্লুরাল নাম্বার অনেকগুলো গ্রানাম মিলে একসাথে কি করে গ্রানা তাহলে একটা চাকতি হলো থাইলাকয়েড থাইলাকয়েডের স্তূপকে বলে গ্রানাম সবগুলো গ্রানাম মিলে গ্রানা এবং ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে আমি আগেও বলেছি আদর করে আমরা বলি স্ট্রোমা সেই ম্যাট্রিক্সকে আমরা পাবো রাইবোজোম বিন্দু শ্বেচ্ছার দানা ডিএনএ ঠিক আছে গ্রানামের কথা বলা হয়েছে পাশাপাশি থাইলাকয়ের যে নালি দ্বারা যুক্ত হয় তাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলাম বা গ্রানাম ল্যামেলাম তাহলে মনে রাখবা যে আমরা এন্ডোসিম্বায়ন্ট অর্গ্যান কাকে কাকে বলেছি এন্ডোসিম্বায়ন্ট তার মানে একসময় তারা আদিকোষ বা ব্যাকটেরিয়া ছিল পরবর্তীতে প্রকৃত কোষের ভিতরে ঢুকে পড়ে ওরা হচ্ছে গিয়ে পরস্পরের উপর নির্ভরশীল অঙ্গাণু হিসেবে বিরাজ করছে তাহলে আমাদের দুইটা এন্ডোসিম্বায়ন অর্গ্যানাল হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া ওরা দুইজনেই প্রকৃত কোষের অঙ্গাণু হওয়া সত্ত্বেও ওরা যেহেতু একটা সময় আদি কোষ ছিল ঠিক আছে চোর যতই ভালো হয়ে যাক না কেন তার মধ্যে চোরের একটা প্রবৃত্তি থাকে ঠিক আছে। এরা যতই প্রকৃত কোষের অঙ্গাণু হয়ে যাক না কেন এই যে কোন এককালে কালে তারা আদি কোষ ছিল এই জন্য কোষের মতো এই দুইটাতে আমরা কি পাচ্ছি বৃত্তাকার ডিএনএ এবং সেভেনটি এস বৃত্তাকার ডিএনএ এবং সেভেনটি এস রায়বজম ওকে আচ্ছা তাহলে এবারে চলে আসি দেখো এটিস রায়বসম উপ এককগুলো কি কি তাহলে এখানে এস দিয়ে কি হয় সঞ্চারী না এখানে এস দিয়ে হবে হচ্ছে তোমার দেখছো বিজ্ঞানীদের কি মজা ছিল আগে কিছু আবিষ্কার করলে নিজের নাম দিয়ে দিত এখন সবই আবিষ্কার হয়ে গেছে এখন কিছু আবিষ্কারও করতে পারি না নামও দিতে পারি না ঠিক আছে আচ্ছা তাহলে বেদবার করেছিলেন কি উনি হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন যেটা এখানে একটা ব্লেন্ডার মেশিনের মতো তোমার রক্ত চ্যাপ্টারে পড়ছো সেখানে তোমার রাইবোজমকে দেওয়া ঘুটা দিছিল ঠিক আছে তার মানে উনি হচ্ছে গিয়ে তোমার অন্যান্য অঙ্গাণু বা অঙ্গগুলা যেমন যকৃত কোষ অগ্নাশয় কোষ কোষ এগুলো ঘুটা দিতে দিতে রাইবোজম আবিষ্কার করে ফেলছিল এবং সেখান থেকে উনি রাইবোজমকে ঘুটা দিয়ে সেখানকার বিভিন্ন পার্টস উনি বের করেছিলেন তো ভেদবার দেখলেন কি রাইবোসোমের তো দুইটা উপ একক থাকে তাই না ছোট উপ আর বড় উপ তো আমাদের মিস্টার ভেদবার করলেন কি উনি হচ্ছে প্রথমে আদিকোষ আদিকোষ নিলেন আদিকোষের ছোট উপ একবার ঘুরানটি দিলেন আলাদা আলাদা করে বড়টাকে ঘুরানটি দিলেন একসাথে ঘুরানটি দিলেন এরপর উনি নিলেন হচ্ছে প্রকৃত কোষ প্রকৃত কোষের আবার ছোট উপ এককটাকে ঘুরানটি দিলেন বড়টাকে ঘুরানটি দিলেন একসাথে ঘুরানটি দিলেন তো যখন উনি হচ্ছে ছোট উপ এককটাকে ঘুরানটি দিলেন তখন দেখলেন কি যে তোমার তিরিশ বার ঘুরালে ওটা তলানি হিসেবে পরে উনিটার নাম দিলেন তিরিশেস এস বার্গ যেরকম গাড়ির গতিবেগ হচ্ছে ধরো তিরিশ মিটার পার সেকেন্ড বেগের একক আমরা বলি মিটার পার সেকেন্ড সেরকম তিরিশ বার ঘুরাইলে সেটা তলানি পড়ে সো উনি দিলেন এটা তিরিশ বড়টাকে তোমার হচ্ছে উনি যদি পঞ্চাশ বার ঘুরান তাহলে সেটা তলানি পড়ে কিন্তু উনি যখন টোটাল মানে টোটাল রাইবোজমকে উনি ঘুরান্টি দেন দুইটা একককে একসাথ করে ফেলার পরে ওদের আয়তন কমে যায় দেখো না ছোট ছোট অনেকগুলো পানির ফোটার আয়তন বড় ফোটার চেয়ে বড় হয় বা বেশি হয় তো পঞ্চাশে আর তিরিশ যোগ করলে হওয়ার কথা আসি কিন্তু সেটা কমে হয়ে যায় কত সত্তর ঠিক আছে তাহলে এই জন্যই তখন আবিষ্কার হলো যে আদিকোষে রাইবোজমের সত্য রেস হচ্ছে পঞ্চাশ নামের বড় এবং তিরিশ নামের ছোট উপ একক দ্বারা গঠিত কিন্তু আমাদের এই মহাশয় দেখলেন যে প্রকৃত কোষে ছোট উপ এককটা চল্লিশ বার বড় এবং দুইটাকে একত্রিত করলে বার ঘুরালেই সেটা অধক্ষেপ দেয় সো উনি বললেন যে আমাদের প্রকৃত কোষে যে রাইবোজম আছে সেটা ষাট এবং চল্লিশ উপা একক দ্বারা গঠিত তার মানে অবশ্যই তোমরা রাইবোজম পড়তে গেলে তোমাদের ছোট ভাই বোনদের সামনে পড়বা না তাহলে যে কোনো মুহূর্তে মান সম্মানে ফালুদা হয়ে যাবে বলবে যে আপু ভাইয়া অঙ্ক পারে না ঠিক আছে সে লিখে রাখছে পঞ্চাশ আর যোগ করলে সত্তর ষাট আর চল্লিশ যোগ করলে আশি কিন্তু বায়োলজি যেহেতু একটু ভুল অঙ্ক তো আমরা করবই তাই না তাহলে দেখো এটিএস রাইবোজোমে আমরা কি কি উপায় পাচ্ছি ফার্স্ট অফ অল এটিএসটা হচ্ছে প্রকৃত কোষে পাওয়া যায় তাহলে প্রকৃত কোষে আমরা কি কি পেয়েছি সিক্সটি এবং ফর্টি তাহলে পঞ্চাশ আর তিরিশ পাওয়া যায় আদি কোষে যেটার টোটাল হলো সেভেন্টি এস আচ্ছা এবার দেখো তোমার পরের প্রশ্নতে আমরা যাচ্ছি কোন জেনেটিক কোডটি ট্রান্সলেশন বন্ধের সংকেত প্রদান করে তাহলে একটু আগে আমরা যে জেনেটিক কোড বা কোডন পড়লাম সেই জেনেটিক কোড টোটাল আছে আমাদের চৌষট্টিটা বিশ প্রকার অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য তার মানে বিশ প্রকার অ্যামাইনো অ্যাসিডের ভাষা প্রকাশ করার জন্য আমার টোটাল হচ্ছে গিয়ে তোমার জেনেটিক কোড বা কোডন আছে চৌষট্টিটা এর মধ্যে একটা অগাস্ট এইউজি যেটা কিনা না মেথিয়িনকে কোট করে সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলো তো সেটা হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সলেশন শুরুর সংকেত প্রদান করে স্টার্ট ঠিক আছে ও যখন বলবে স্টার্ট তখন শুরু হবে এছাড়া টোটাল তেষট্টি সরি একষট্টিটা কোডন হচ্ছে গিয়ে আমার কি প্রোটিন তৈরি করে বাকি তিনটা বোবা বাকি তিনটা বোবা বোবা মানে ইউ এ এ এই তিনটা বোবা কোডনের যে কোনো একটা যদি চলে আসে ম্যাসেঞ্জার আরেনের সামনে তাহলে বুঝতে হবে খাতাম টাটা বাই ট্রান্সলেশন শেষ এবং এই তিনটা কোনো প্রোটিন তৈরি সংকেত বহন করবে না জাস্ট সবাইকে থামায় দিবে ঠিক আছে তাহলে দেখো এই ইউ হচ্ছে স্টার্ট করুন এটা আমাদের মেথিওনিন দিয়ে শুরু করবে ইউ এ এ এটা হবে অ্যানসার বাকিগুলো তো আমরা পাচ্ছি না ঠিক আছে আচ্ছা নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় আমরা অলরেডি এন্ডোসিমবায়ন্ট নিয়ে বলে ফেলেছিলাম তাহলে এখানে অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া ঠিক আছে মাইটোকন্ড্রিয়া যদি ক্লোরোপ্লাস থাকতো আমরা ক্লোরোপ্লাস দিতাম আচ্ছা তাহলে পরের প্রশ্ন যদি আমরা দেখি যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অনুগুলো তাহলে আমরা জানি যে আমাদের যে ফ্লুইড মোজাইক মডেল সেই ফ্লুইড মোজাইক মডেলে কি কি থাকে বিজ্ঞানী সিঙ্গার নিকলসেন স্বাধীনতা ঠিক এক বছর পরে এই যে তোমাদের ভাষার মাস অলরেডি চলে গেল হ্যাঁ তো এই ভাষার মাসে তোমরা সবাই ফেসবুকে অনেক বিনোদন দেখছো ঠিক আছে ভাষা আন্দোলন কত সালে হয়েছিল কইতে পারে না এগুলো কিন্তু একদম জেনারেল নলেজ বুঝছো লিস্ট তোমার যদি তোমার দেশ সাহিত্য সংস্কৃতি সম্পর্কে জানার ন্যূনতম ইচ্ছাও না থাকে তাহলে ফেসবুকে নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে ভাইরাল হওয়া থেকে নিজেকে বাঁচাইতে হইলো এগুলো জেনে রাখবা ঠিক আছে তাহলে দেখো আমাদের বায়োলজিতেও কিন্তু এই জ্ঞান কাজে লাগবে স্বাধীনতা যুদ্ধ যদি উনিশশো হয় তাহলে তার ঠিক এক বছর পরে উনিশশো সালে বিজ্ঞানী সিঙ্গার নিকলসেন আমাদের এই প্লাজমা মেমব্রেনে ফ্লুইড মোজাইক মডেলটা ডেসক্রাইব করেছিলেন তাহলে আমরা ফ্লুইড মোজাইক মডেল মনে রাখব শ এর গল্প দিয়ে যে আপু আপনি সঞ্চারী দেখে কি সব শ আর এস দিয়ে এক্সাম্পল দিচ্ছেন দেখছো স্বর কত তাৎপর্য স দিয়ে হলো সিঙ্গার নিকলসন স দিয়ে হলো স্বাধীনতার এক বছর পর তাহলে স্বাধীনতার এক বছর পর কত হবে উনিশশো তিপ্পান্ন না উনিশশো ঠিক আছে আরেকটা কি তোমার বলো তো এটা হচ্ছে সর্বজন স্বীকৃত মডেল সর্বজন স্বীকৃত তাহলে আমরা এই ফ্লুইড মোজাক মডেলে কি কি পাচ্ছি দেখো তো এই যে দেখো এই একটা লেয়ার এই একটা লেয়ার তাহলে উপরে নিচে আমরা দুইটা লেয়ার পাচ্ছি যেগুলো কিসের লেয়ার ফসফোলিপিডের লেয়ার তাহলে প্রথম জিনিসটা হলো ফসফোলিপিড দুইটা লেয়ার আছে দেখে এটাকে আমরা বলি ফসফোলিপিড বাই লেয়ার বাই লেয়ার এখন এই বাই লেয়ারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকমের প্রোটিন থাকে কি কি প্রোটিন থাকে আসো আমরা দেখি একদম বাইরের দিকে থাকে হলো পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন একটা স্তর ভেদ করে থাকে লিপিড সম্পৃক্ত প্রোটিন আর দুই স্তর ভেদ করেই তোমার থাকে হচ্ছে ইন্টিগ্রাল বা অন্তর্নিহিত প্রোটিন তাহলে আমরা কি কি প্রোটিন পেলাম আসো আমরা দেখি তাহলে আমরা কি কী পেয়েছি তোমার হচ্ছে গিয়ে প্রোটিন পেয়েছি কি কি প্রোটিন পেলাম একটা হলো প্রান্তীয় বা পেরিফেরাল ইন্টিগ্রাল বা অন্তর্নিহিত এবং আরেকটা হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন এবার দেখো আমাদের এই যে তোমার প্রোটিন এই প্রোটিনের সাথে তোমার হচ্ছে কিছু চিনি লেগে থাকে আবার লিপিডের সাথে কিছু চিনির অন্য লেগে থাকে তাহলে আমাদের এই প্রোটিনের সাথে যে চিনির অনুগুলো আছে সেগুলোকে আমরা বলি গ্লাইকো প্রোটিন আর লিপিডের সাথে যে চিনির অনুগুলো যুক্ত থাকে ওদেরকে আমরা বলি গ্লাইকো লিপিড তাহলে গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকোলিপিড গ্লাইকো মানেই শর্করা এখানে বেঞ্জিনের মতো যে বক্সগুলো এগুলো হচ্ছে শর্করা বা চিনি তাহলে গ্লাইকোলিপিড এবং গ্লাইকো প্রোটিনকে আমরা একত্রে বলি গ্লাইকো ক্যালিক্স এবং স্পেশালি প্রাণী কোষে সব কোষে না প্রাণী কোষে ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে থাকে কোলেস্টেরল অনু আমরা পড়েছি না কোষ রসায়ন চ্যাপ্টারে যে কোলেস্টেরল তোমার হচ্ছে কোর ঝিলি গঠনে সাহায্য করে ঠিক আছে তাহলে দেখো এই যে ফাঁকে ফাঁকে তোমার কোলেস্টেরলও পাওয়া যাবে শুধু প্রাণী কোষে তাহলে আমাদের এই যে ফসফলিপিডগুলো এটাকে আমরা কেন বলেছি তোমার ফ্লুইড মোজাইক আমাদের ফসফলিপিটির অনুগুলো এরকম কাপাকাপি করে ঠোকাঠোকি করে একটা একের সাথে জায়গা পরিবর্তন করে তাই তো আমাদের এই পুরো মডেলটা একটা ফ্লুইডের মতো লুলুল করে ঠিক আছে আর মাঝখানে মাঝখানে প্রোটিনের মাথাগুলো মোজাইকের মতো দেখা যায় যাদের বাসায় মোজাইকের ফ্লোর আছে তোমরা দেখবা গুড়ি গুড়ি গুড়িগুড়ি মাথা দেখা যায় তাহলে এই প্রোটিনগুলো এখানে সেখানে ভেসে যাচ্ছে দেখে এগুলো দেখতে মোজাইকের মতো আর ফসফলিপিটা নাড়াচাড়া করে দেখে এটা তরলের মতো সো ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল ঠিক আছে আর হচ্ছে এই যে তোমার ফ্লুইড মোজাইল মোজাইক মডেলগুলো নাচানাচি করে এই নাচানাচিকে আমরা বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট তাহলে আমরা কি বলতে পারি যে এরা কি করবে পাশে ব্যপ্ত হবে অক্ষ বরাবর ঘুরতে হবে দুই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করবে তাহলে অ্যান্সার তিনটাই হবে ঠিক আছে উদ্দীপকের যৌগটি দেখো তো এখানে দুই নাম্বার কার্বনে কোনো অক্সিজেন নাই দেখছো এবং এখানে একটা ফসফেট আছে তাহলে অক্সিজেন না থাকলে অবশ্যই নামের সাথে ডি থাকবে এখন এমপি হবে নাকি এডিপি হবে তাহলে আমরা বুঝবো কিভাবে দেখো এখানে সংকেতের মধ্যে অনলি একটা ফসফেট আছে তাহলে এটা কি হবে ডি অক্সি অ্যাডিনোসিন মনোফসফেট ঠিক আছে তাহলে এটা কি ডাবল হেলিক যুক্ত অবভিয়াসলি যেহেতু ডি অক্সি দ্যাট মিনস ডিএনএতে আছে জেনেটিক কোডন বহন করবে অবশ্যই মাস্টার মলিকিউল নামে খ্যাত তাহলে অ্যান্সার তোমার তিনটাই হবে ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে ডিএনএ এবং নিউক্লিক অ্যাসিড দুইটাকে আমরা মাস্টার মলিকিউল বলি অপশানে যদি মাস্টার মলিকিউল কি এটা আসে নিউক্লিক অ্যাসিড থাকলে নিউক্লিক অ্যাসিড দিবা ডিএনএ থাকলে ডিএনএ দিবা আর দুইটাই থাকলে ডিএনএ দিবা ঠিক আছে আচ্ছা এবার দেখো লাইসোজোম আবিষ্কার করেন কে বিজ্ঞানী পোর্টার আবিষ্কার করেন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে ক্রিস্টিয়ান দে দুবে আবিষ্কার করে লাইসোজোম জর্জ প্যালেড আবিষ্কার করে রাইবোজম আর হচ্ছে ভ্যান বেন্ডেন আবিষ্কার করে এখন একটু ভেজাল আছে ভেজালটা দেখো রাইবোজম সবার প্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী ক্লড এবং উনি সেটার নাম দিয়েছিলেন মাইক্রোজোম মাইক্রোজোম কিন্তু অনেক অঙ্গানোতে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পার অক্সিজমে ঠিক আছে পরবর্তীতে বিজ্ঞানী জর্জ প্যালেড রাইবোজম আবিষ্কার করেন এবং নামকরণ করেন এটা হচ্ছে আবুল হাসান স্যার মতে ঠিক আছে যদি বলে রাইবোজম আবিষ্কার কে করেন তাহলে অবভিয়াসলি সেটা কি আসবে জর্জ প্যালেট আসবে এবং রাইবোজম নামও দেয় কিন্তু জর্জ প্যালেট কিন্তু আজমল স্যারের বইতে বলা আছে যে রাইবোজমের নামকরণ করেন হচ্ছে রবার্টস রবার্টস থেকে রাইবোজম এটা যদিও তোমার লজিক্যালি বেশি খাটে এবং আগের এডিশনের বইতে আবুল হাসান স্যারের বইতেও সেম জিনিসে দেওয়া ছিল কিন্তু নতুন এডিশনের বইতে যেহেতু আমাদের এটা বলা আছে আমরা প্যালেড দিব তাহলে যদি বলে মাইক্রোজোম নামকরণ করে কে ক্লড মাইক্রোজোম আবিষ্কার করে কে ক্লড রাইবোজোম আবিষ্কার করে কে প্যালেড নামকরণ কে করে প্যালেট যদি অপশানে নামকরণে প্যালেট না থাকে আমরা দিব হচ্ছে রবার্টস আর দুইটাই অপশানে থাকলে আমরা প্যালেট দিব কারণ যে ইনফরমেশনগুলো ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান এবং অন্যান্য বইতে কন্ট্রাডিক্ট করবে অবভিয়াসলি উই শুড গো ফর আবুল হাসান স্যার আর সেকেন্ড পেপারে উই শুড গো ফর রাজমোহ স্যার ঠিক আছে এবারে দেখো ফ্লেমিং কোসংগানু এ প্রত্যক্ষ করেন এবং ফিলা নামকরণ করেন তাহলে বুঝতে পারতেছো যে ফিলা নামের সাথে কার কার সম্পর্ক আছে ফিলা নামের সাথে সম্পর্ক আছে মাইটোকন্ড্রিয়া ঠিক আছে এবং মাইটোকন্ড্রিয়ার আরও কিছু নাম দিয়েছিল বিজ্ঞানীরা যদিও আমাদের বিজ্ঞানীর নামগুলো জানা লাগবে না কিন্তু মাইটোকন্ড্রিয়ার অপর নামগুলো জানা লাগবে ফিলা বায়োপ্লাস্ট সার্কোজম। ঠিক আছে একবার পরীক্ষায় আসছিল যে নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অপর নাম নয় বা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় ঠিক আছে সিম্পার সর্বপ্রথম লক্ষ্য করেন বি তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এ হলো মাইটোকন্ড্রিয়া আর বি হল ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড আচ্ছা উদ্দীপকের প্রথম অঙ্গাণুটা কি তাহলে অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া উদ্দীপকের অঙ্গাণু দুটি অবশ্যই দ্বিস্তরি ঝিল্লি দ্বারা বেষ্টিত এডিপিকে এটিপিতে রূপান্তর করে দুইটাই যেহেতু দুইটাতে এটিপি সিনথেটিস আছে সকল জীবকোষে বর্তমান আমরা কি আদিকোষে তোমার ক্লোরোপ্লাস্টের মাইটোকন্ড্রিয়া পাবো ওরা নিজেরাই তো আদিকোষ ছিল তাই না তাহলে তোমার তিন বাদ দিয়ে দাও তাহলে অপশন হবে এক দুই আচ্ছা কোনটি নাইট্রোজেন বেস শুধুমাত্র রাইবোজমের সাথে রাইবোজের সাথে যুক্ত হয় তাহলে রাইবোজ মানে হলো রাইবো নিউক্লিক অ্যাসিড বা আর এনএ আর আর এন এতে থায়ামিনের পরিবর্তে কি থাকে ইউরাসিল থাকে তাহলে থায়ামিন আমরা শুধু পাবো ডিএনএতে বা ডি রাইবোজের সাথে অ্যাডিনিন গুয়ানিন দিন গোল আলু সব জায়গায় থাকে ইউরাসিল থাকে শুধু রাইবোজ আর এন্ডোসিম্বায়ন্ট এই যে চলে আসলো সে অনেক অনেক বছর আগের কথা এককালে ছিল একটা শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া সে শুধু খাবারই বানাইতো আহারে কিন্তু সে খাবার থেকে শক্তি তৈরি করার মতো কেউ ছিল না ঠিক আছে তুমি যদি সারাদিন রান্নাই করো কিন্তু বাসায় কেউই না থাকে সে রান্নার কোনো মানে আছে আবার সে অনেক অনেক বছর আগে ছিল আরেকটা ব্যাকটেরিয়া যেটা ছিল তোমার হলো অক্সিডাইজিং বা শক্তি উৎপাদনকারী সে সারাদিনই শক্তি তৈরি করত কিন্তু শক্তি তৈরি করার কাঁচামাল পাইত না তাহলে পরবর্তীতে এসে বললো তোমরা আমার কাছে চলে 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 ঠিক আছে একটা বা তোমরা আমার কাছে আসলো তখন আমাদের সেই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা কি করলো এই কোষের ভিতরে ঢুকে খাদ্য তৈরি করলো এবং সে খাদ্যকে কাজে লাগিয়ে আমাদের এই শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াটা কি করলো তো শক্তি তৈরি করতে থাকলো শক্তি তৈরি করে ক্লোরোপ্লাস্টকে প্রদান করলো তাহলে এই যে তোমার এই দুজনের সুখের সংসার শুরু হলো এই খাদ্য উৎপাদনকারী ব্যাকটেরিয়াটাকে আমরা বলে ফেললাম ক্লোরোপ্লাস্ট শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াটাকে আমরা নাম দিলাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া তাহলে একটা প্রকৃত কোষের ভিতরে ঢুকে সুখের সংসার তাহলে ভিতরে ইংরেজি কি ভিতরে ইংরেজি হলো এন্ডো আর পরস্পর সহাবস্থানের মাধ্যমে একে অপরকে উপকার করা উপকারের মাধ্যমে সহাবস্থান এই ধরনের পরজীবিতাটাকে বলা হয় সিম্বায়োসিস তাহলে এই প্রোডাক্ট প্রক্রিয়াটাকে আমরা বলি এন্ডোসিম্বায়োসিস এবং এন্ডোসিম্বায়োট অর্গানাল দুটা হল ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াম প্রিভিয়াসলিও বলেছি যে ওদের মধ্যে বৃত্তাকার ডিএনএ এবং হলো এস রাইবোজোম থাকে তাহলে অ্যান্সার কি হবে মাইটোকন্ড্রিয়া যদি অপশানে তোমার মাইটোকন্ড্রিয়া না থাকে ক্লোরোপ্লাস্ট দিবা রাইবোজোম হচ্ছে ইউনিভার্সাল বা সার্বজনীন অঙ্গাণু ও আদিকোষ কোষ সব জায়গায় থাকে ঠিক আছে ডিএনএ টেমপ্লেট সূত্রকের অনুক্রম জি সি হতে উৎপন্ন ম্যাসেঞ্জার আরেনের বেজ অনুক্রম হবে কোনটি তাহলে সি জি সি এটি আমরা হিসাব করি চলো জি সি এখানে বলেছে এটা হবে তোমার মেসেঞ্জার আর এনে তাহলে উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট থায়ামিন ঠিক আছে আমরা হচ্ছে মেসেঞ্জার আর এনেতে থায়ামিন দিতে পারবো না আমরা দিব হচ্ছে ইউরাসিল তাহলে জি থেকে আসবে সি সি এর সাথে জি এর সাথে কি থায়ামিন না ইউরাসিল টি এর সাথে এ তাহলে মিলাই দেখে আসো সি জি ইউ এ আচ্ছা টপ কোডন অলরেডি আমরা পড়েছিলাম তিনটা বোবা কোডন ছিল এ এ ইউএজি কিন্তু এই ও কি ছিল স্টার্ট কোডন স্টার্ট কোডন তাহলে ল্যান্সার কি হবে এক ও দুই আচ্ছা গ্লাইকোক্যালিক্স গঠিত হয় কোন কোন উপাদান দিয়ে এটা আমরা অলরেডি দেখেছি গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক আমরা জানি যে উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান কি সেলুলোজ এবং এই সেলুলোজটা কিভাবে তৈরি হয় দেখো আমাদের বিটা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজের অসংখ্য নিয়ে তৈরি হয় একটা সেলুলোজ। এই এক থেকে তিন হাজার সেলুলোজ অনু নিয়ে তৈরি হয় তোমার হচ্ছে একটা সেলুলোস চেইন এক থেকে তিন হাজার সেলুলোজ অনু নিয়ে কি তৈরি হয় সেলুলোস চেইন তাহলে বিটা ডি গ্লুকোজ নিয়ে আমাদের তৈরি হলো সেলুলোজ এক থেকে তিন হাজার সেলুলোজ অনুনে তৈরি হলো একটা সেলুলোজ চেইন একশোটা চেইন নিয়ে আমাদের তৈরি হয় ক্রিস্টালাইন মাইসেলি আড়াইশোটা মাইসেলি নিয়ে তৈরি হয় ম্যাক্রোফাইব্রিল সরি তোমার বিশটা নিয়ে তৈরি হয় মাইক্রোফাইব্রিল মাইক্রো মানে ছোট সো বিশটা মাইসেলি নিয়ে তৈরি হয় মাইক্রোফাইব্রিল এবং আড়াইশোটা মাইক্রোফাইব্রিল নিয়ে তৈরি হয় ম্যাক্রো মানে বড়ো ম্যাক্রোফাইব্রিল তাহলে দেখো তো এখানে আমরা তিনটা জিনিসকে ফোকাস করব। নাম্বার ওয়ান সেলুলোজ দেন নাম্বার টু ক্রিস্টালাইন মাইসেলি অ্যান্ড নাম্বার থ্রি ম্যাক্রোফাইব্রিল তাহলে পরীক্ষা কিভাবে আসে যদি আমাকে বলে কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি তাহলে হবে সেলুলোজ। ক্ষুদ্রতম গাঠনিক একক যেটা আমাদের এই প্রশ্নতে আসছে সেটা হবে ক্রিস্টালাইন মাইসেলি যদি বলে মুখ্য গঠনমূলক একক মাইক্রোফাইব্রিল মূল একক ম্যাক্রোফাইব্রিল তাহলে প্রধান উপাদান সেলুলোজ ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি ভেরি ইম্পর্টেন্ট মুখ্য একক মাইক্রো মূল একক ম্যাক্রো ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হবে মাইসেলি তাহলে এখানে আমরা লিখে দিই সেলুলোজ হচ্ছে প্রধান উপাদান মাইক্রোফাইব্রিল হচ্ছে তোমার মুখ্য গঠনমূলক একক আর লিগনিন তো আমরা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ডারি প্রাচীরে পাই কোষ প্রাচীরে আচ্ছা কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে হচ্ছে তোমার কোনটা এখানে সেন্ট্রিয়ল গোলগি বডি তৈরি করে কোষ প্লেট ঠিক আছে ইন্ডোপ্লাজমিক রেটিকুলামের তেমন ভূমিকা নাই লাইসোজোমেরও ভূমিকা নাই এবং মাকুতন্ত গঠনে যদি সেন্ট্রিওল না থাকতো তাহলে আমাদের অ্যান্সার দেওয়া লাগতো কোষ কঙ্কাল বা মাইক্রোটিউবিউল কারণ উদ্ভিদ কোষে স্পেশালি আবৃত বিজিতে আমাদের সেন্ট্রিওল না থাকলে তখন আমাদের মাইক্রোটিউবিউল কি করে তোমার হচ্ছে গিয়ে এই মাকুতন্তু বা স্প্রিন্ডেল অ্যাপারেটাস তৈরি করে নিউক্লিয়াসের উপাদান কোনটি আমরা অলরেডি জেনেছি ক্রোমোজোম ঠিক আছে চিত্রের উপাদানটির নাম কি আচ্ছা দেখো তোমাদের বইতে যে নাইট্রোজেন ছবি দেওয়া আছে আমাদের কিন্তু সিকিউতে ছবিগুলো আঁকা লাগে না কিন্তু তোমাকে ছবিগুলো দেখে রাখতে হবে কোন নাইট্রোজেন বেসকে ইন্ডিকেট করেছে তাহলে তোমরা প্রথমেই যেটা দেখেই বুঝতে পারতেছো যেহেতু এখানে আমার হচ্ছে পাশাপাশি দুইটা চক্র দেওয়া সো এটা আইদার অ্যাডিনিন অথবা গুয়ানিন হবে যেহেতু পিউরিনের দুইটা চক্র থাকে নাম যার ছোট আকার তার বড় তাহলে পিউরিনের নাম ছোট এই জন্য তার চক্র হলো দুইটা নাম যার বড় আকার তার ছোট। তাহলে পাইরেমিডির নামটা বড় দেখে ওর হলো কয়টা চক্র হবে ওর হচ্ছে গিয়ে তোমার একটা চক্র হবে তাহলে পিউরিনের সংকেতটা কি ছিল সি ফাইভ এইচ ফোর এন এবং এপিউরিনের এক্সাম্পল আমরা পেয়েছিলাম অ্যাডেনিনার গুয়ানিন আচ্ছা এখন দেখো গুয়ানিনের সংকেতে আমরা এই পাশে একটা অক্সিজেন পাই গোয়ান দিনের সংকেতে আমরা কি পাই এই পাশে একটা অক্সিজেন পাই কিন্তু অ্যাডেন দিনে কিন্তু সেটা নাই বাদ বাকি সবই মোটামুটি কাছাকাছি ঠিক আছে এই জন্য এটা কি হবে অ্যাডিন দিন হবে তাহলে এটা কি ডিএনএর একটা উপাদান অবশ্যই অন্য একটি খারকের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয় অবশ্যই কারণ থায়ামিনের সাথে এটা ডাবল হাইড্রোজেন বন দিয়ে যুক্ত হয় সুগারের এক নম্বর কার্বনে অবস্থান করে এটাও ট্রু আমরা যখন একটা নিউক্লিওসাইড বা টাইট গঠন করতে চাই এটা যদি একটা সুগার হয় তাহলে এক দুই তিন চার উপরে থাকে পাঁচ নাম্বার তাহলে এই এক নাম্বার কার্বনের সাথে অলওয়েজ অলওয়েজ যুক্ত হয় নাইট্রোজেন বেজ আর তিন আর পাঁচের সাথে যুক্ত হয় তোমার কি বলো তো ফসফেট আমরা বলি ফসফোট ডাইয়েস্টার বন্ড দিয়ে তাহলে মনে রাখবা এক নাম্বারটা অলওয়েজ কনস্ট্যান্ট আমাদের যে সুগারের পাঁচটা কার্বন আছে পেন্টোস সুগারের তার এক নাম্বারটা অলওয়েজ কনস্ট্যান্ট ফর নাইট্রোজেনাস বেইস আর তিন আর পাঁচ নাম্বারটা অলওয়েজ কনস্ট্যান্ট ফর ফর ফসফেট ঠিক আছে তাহলে তোমার তিনটাই কিন্তু কারেক্ট অ্যান্সার পি চিহ্নিত অংশ দেখবা যেই পাশেই তোমার একটা এক্সট্রা লুপ আছে ওটাই হলো টি এক্সট্রা লুপটা অলওয়েজ টি এর সাইডে থাকে তাহলে টি এবং এটা বুঝতে পারতো সেটা হচ্ছে কি ট্রান্সফার ক্লোভার লিফ মডেল আচ্ছা চিত্রের উপাদানটির কোনো প্রকারভেদ নেই কারেক্ট ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে এটা কারেক্ট না কারণ ডিএনএ হতে বা ডিএনএর সাথে সম্পর্ক হলো ম্যাসেঞ্জার আর এনএ ঠিক আছে ও জাস্ট অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে দেখতে লবঙ্গ পাতার মতো তাহলে তোমরা দুই বাদ দিয়ে দাও অ্যান্সার হবে এক ও তিন ওর কাজ হচ্ছে ও জাস্ট কী করে ও হচ্ছে গিয়ে তোমার অ্যামাইনো অ্যাসিড বহন করবে অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করবে আমরা খাবারের মাধ্যমে যে অ্যামাইনো অ্যাসিডগুলো পাচ্ছি সেগুলো বহন করে সাইটোপ্লাজম থেকে রাইবোজমের কাছে নিয়ে আসবে ঠিক আছে ও কিন্তু ডিএনএর সাথে ওর কোনো সম্পর্ক নাই উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি ওই যে বলেছিলাম যদি শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলে দ্যাট উইল বি ক্লোরোপ্লাস্ট কিন্তু ইংলিশে একটু স্টাইল করে আমরা যদি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি তাহলে দ্যাট উইল বি গলগি বডি বা গোলজি বস্তু ঠিক আছে তাহলে দেখছো তোমাদের কিন্তু এখানে কনফিউশন হওয়ারও কোনো কারণ নাই কারণ তোমার এখানে অপশানে কোনো ক্লোরোপ্লাস্ট দেয়ই নাই যদি ক্লোরোপ্লাস্ট দিয়ে তোমরা কিন্তু একদম পুরো মাথা হ্যাং হয়ে যেত ঠিক আছে তাহলে গোলজি বস্তু আর কি নাম আছে আর সময় পড়ে ফেলি ঝটপট এখান থেকে প্রশ্ন আসছিল যে নিচের কোনটি গলজি বস্তুর অপর নাম নয় তাহলে আমরা কি দেখলাম আসো এরপরে হচ্ছে লিপোকন্ড্রিয়া এরপরে এটা হচ্ছে গিয়ে ট্রাফিক পুলিশের মতো নির্দেশ করে যে কোন প্রোটিনটা কোন জায়গায় কতটুকু যাবে ঠিক আছে এটা ট্রাফিক পুলিশের মতো নির্দেশ করে যে কোন প্রোটিনটা কোন জায়গায় কতটুকু যাবে এই জন্য এটাকে আমরা বলি কোষের ট্রাফিক পুলিশ ঠিক আছে আবার এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তাহলে আমাদের কি কিন্তু ও এটা একটা নাম আছে এটা হচ্ছে কি কোষের প্যাকেজিং সেন্টার কারণ আমাদের এন্ডোপ্লাজমি টেটিকুলামের রাইবোজমগুলো যে প্রোটিন তৈরি করে সেটাকেও প্যাকেট করে করে বিভিন্ন অঙ্গাণুর কাছে পাঠায় দেয় তাহলে এটা হচ্ছে কোষের প্যাকেজিং সেন্টার তাহলে অপর নামগুলো খুব ভালো করে জানতে হবে আমরা জানি মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস ক্রেটিকুলাম হচ্ছে কোষের পরিবহন তন্ত্র হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি আচ্ছা তাহলে কোষের মস্তিষ্ক আমরা জানি নিউক্লিয়াস এটা কিন্তু লাগবে অপর নামগুলো অনেকবার আসছে নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে আমরা পড়ে ফেলেছি লাইসোজম ও বি চিত্রের ক্ষেত্রে বৈসাদৃশ্য তাহলে এখানে আমরা ছবি দেখে বুঝতে পারতেছি যে এখানে এ কি এ হলো আমাদের মাইটোকন্ড্রিয়া আর এখানে আমাদের বি কি বি দেখে বুঝতে পারত বি হলো ক্লোরোপ্লাস্ট প্লাস্টিক মনে করো না কারণ আমাদের প্লাস্টিকের আকৃতি কিন্তু অলওয়েজ লেন্সের মতো হবে না ঠিক আছে শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে সাধারণত লেন্সের মতো হয় তাহলে দুইটারই দ্বি আবরণ আছে ম্যাট্রিক্স আছে এটিপি সিনথেসিস হয় বাট ক্রিস্টি অনলি কোথায় থাকে মাইটোকন্ড্রিয়াতে ঠিক আছে এবং ক্রিস্টির অক্সিজন থাকে মাইটোকন্ড্রিয়াতে কোয়ান্টোসোম থাকে ক্লোরোপ্লাস্টে তাহলে অ্যান্সার হবে বৈসাদৃশ্য তোমরা কিন্তু অনেক সময় সাদৃশ্য দেখে প্রথম অপশনটা ধুপ করে অ্যান্সার দিয়ে ফেলবা এই জন্য প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে চিত্রের পিতে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত তাহলে দেখো আমরা হিসাব করি সি এর সাথে তিনটা বন্ড দিয়ে জি যুক্ত হয় এ এর সাথে দুইটা বন্ড দিয়ে টি জি এর সাথে তিনটা বন্ড দিয়ে সি এ এর সাথে দুইটা বন্ড দিয়ে টি জি এর সাথে তিনটা বন্ড দিয়ে সি তাহলে চলো আমরা যোগ করি তিন দুই তিন দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বুঝা গেছে তোমরা কিন্তু সবাইটা জানো কিন্তু অনেক সময় একটু ভিন্ন ধাঁচের প্রশ্ন দেখে তোমরা ঘাবড়ায় যা ঠিক আছে ঘাবড়ানোর কোনো কারণ নাই ইনশাল্লাহ তোমরা পারবা উপরের উদ্দীপক হতে সৃষ্ট এম আর এন এর খারক বিন্যাস কোনটি তাহলে খারক বিন্যাস মানে কোন কোন নাইট্রোজেন বেস যুক্ত হবে তাহলে সি এর সাথে জি তাহলে নিচের তিনটা অপশন হয় প্রথমটা বাদ এর সাথে কি হবে মেসেঞ্জার সো ইউ হবে নিচে তিনটা বাদ আর মিলানোর দরকার নাই ঠিক আছে তো দেখো জি ইউ আমরা আবার মিলাই নি জি সাথে সি এ সাথে ইউ জি এর সাথে সি আচ্ছা পি হতে কিউ তৈরির প্রক্রিয়া তার মানে তোমরা দেখে ট্রান্সক্রিপশন লিখে দিও না দেখো কিউ এর মধ্যে দুইটা দ্বি সূত্র কি আছে ডিএনএ আছে সো এটা হচ্ছে কি রেপ্লিকেশন উক্ত প্রক্রিয়া ব্যবহৃত এনজাইম অবশ্যই হেলিকেজ আরএনএ পলিমারেজ আমরা ইউজ করি ট্রান্সক্রিপশনে ঠিক আছে আমরা রেপ্লিকেশন ইউজ করি হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজ আর ডিএনএ তাহলে দুই বাদ দাও তিন জীবনের ভৌত ভিত্তি কোনটি আমাদের বিজ্ঞানী হাকসলে দেখেছিলেন যে আমাদের যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমের হলো সত্তর থেকে নব্বই পার্সেন্ট হলো পানি ঠিক আছে আর এই যে পানি সেই পানিকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার ফ্লুইড অফ লাইফ তখন আমাদের হাকসলে বাবাজি মনে করলেন যে যে জিনিসটাকে আমরা জীবনের ফ্লুইড বলতেছি সেই জিনিসটা তো আমাদের প্রোটোপ্লাজমে এত বেশি পরিমাণে থাকে তার মানে যদি প্রোটোপ্লাজমেরই কিছু হয় আমার তো পানি কোনো কাজই করতে পারবে না এই জন্য হাক্সলে প্রোটোপ্লাজমকে বলেছিলেন জীবনের ভৌত ভিত্তি ঠিক আছে আচ্ছা রাইবোজমের রাসায়নিক উপাদান কোনটি আমরা জানি রাইবোজমের নাইনটি পার্সেন্ট এলাকা জুড়ে থাকে রাইবোজমাল আর এন ঠিক আছে আমরা রাইবোজম এ ডিএনএ পাই না লিপিড শর্করাও তেমন পাই না ডিএনএ অনুর প্যাচ খুলতে সাহায্য করে কোনটি আমরা জানি ডিএনএ অনুর প্যাচ খুলবে হেলিকেজ পলিমারসটা কি করে ফাইভ থেকে থ্রি প্রান্তের দিকে নতুন সুতা তৈরি করে এবং প্রুফ রিডিং করে লাইগেজ দিয়ে লাইগা যায় তার মানে ওকাজাকি যে খন্ডগুলা তৈরি হয় সূত্রতে সেগুলোকে যুক্ত করে লাইগেজ ঠিক আছে লাইগেজ আমরা অনেক জায়গায় পাইছি লাইগেজ হচ্ছে গিয়ে আমরা তোমার হলো গিয়ে ক্রসিং ওভারে পেয়েছি দেন আমরা হচ্ছে গিয়ে তোমার লাইসোজেনিক চক্রতে পেয়েছি আবার আমরা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতেও পেয়েছি কোথাও জোড়া লাগানো মানেই হচ্ছে তোমার লাইগেজ আর আইসোমারেজ আইসোমারেজটা কি এটা তো তোমার আইসোমার বা সমানও তৈরি করে এটা আমরা এনজাইমের প্রকার ভেদে পড়েছি ঠিক আছে এটা তোমার সেন্ট্রাল ডকমা কোথাও নাই তাহলে এই যে দেখো আমাদের চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম আমরা কিন্তু এখান থেকে দুই তিনটা প্রশ্ন অলরেডি সলভ করে ফেলছি তাহলে দেখো একটা ডিএনএ কে আমরা যদি ডাবল করতে চাই বা রেপ্লিকেট করতে চাই ডিএনএটা এরকম প্যাচ লেগে থাকে তাহলে ফার্স্ট অফ অল আমার কি করতে হবে প্যাচ খুলতে হবে তাহলে সেই প্যাচটা খুলবে হেলিকেজ দেন তিন প্রান্তে প্রাইমার যুক্ত করবে প্রাইমেজ এবার তিন থেকে পাঁচ প্রান্তকে ধরে ধরে রিডিং করবে হলো ডিএনএ পলিমারেজ এটা এক টানে হয় এই জন্য লিডিং সূত্র আর পাঁচ থেকে তিনটা হচ্ছে কি একদম থেমে থেমে হয় এই জন্য ল্যাগিং সূত্র কারণ প্রাইমেজ ভালোবাসকে তিন প্রান্তকে ও তিন প্রান্ত ছাড়া কাউকে চাই না এই জন্য যে সূত্রটা পাঁচ থেকে তিন সেখানে প্রাইমেজটা তার টুরু লাফকে খুঁজে যে কোথায় তিন আছে কোথায় তিন আছে এই জন্য পিছন থেকে সামনে পিছন থেকে সামনে পিছন থেকে সামনে এরকম বারবার বারবার করে প্রাইমার যুক্ত করে এবং ওকাজাকি খণ্ড তৈরি করে এই ওকাজাকি খণ্ডগুলাতে আমার যেই বারবার ছোট ছোট প্রাইমার আছে সেই প্রাইমারগুলাকে সরায় দেয় বা অপসারণ করে হচ্ছে কে প্রাইমারগুলাকে অপসারণ করে দেয় হচ্ছে যে আমাদের এক্সো নিউক্লিয়াস এক্সো নিউক্লিয়েজ আর নতুন ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে ডিএনএ পলিমারেজ ওয়ান কোনো ভুলটুল হলে সেটা নিউক্লিয়াস সুঝায় ফেলবে এবং এই দুইটাকে প্যাচ লাগায় দিবে কে গাইডেস এখন প্যাচ লাগতে গিয়ে যদি সুপার কয়েলিং হয় সেই সুপার এর হাত থেকে রক্ষা করবে টপো আইসোমারেস আর আমরা যখন সেই শুরুতে ডিএনএর দুটো সূত্রকে আলাদা করে ফেলছিলাম ভালোবাসা যখন আলাদা হয়ে যায় ওরা আবার পূর্ব ভালোবাসার টানে কাছে আসতে চায় কিন্তু ওদেরকে সিঙ্গেল সুতা হিসেবে বেঁধে রাখে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এস এস বিপি তাহলে আসলে আমরা দেখি কি বলেছে গাইরেস কি করবে আদিকোষে ডিএনএর অতি প্যাচানো অবস্থা থেকে খুলে দেয় এবং রেপ্লিকেশন শেষে আবার প্যাচ তৈরি করে এটা অ্যাকচুয়ালি টপ কি করবে টপ আইসোমারেসের মানে কি বলছে মতোই কাজ করতেছে প্রকৃত কোষে গাইরেজের কাজটা করে টপ আইসোমারেস বাট অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে বইতে জিনিসটা এভাবেও লেখা আছে যে গাইরেজটা কি করবে সুপার কয়েল করে আর টপ আইসোমারেসটা কি করবে সুপার কয়েলিং খুলে দেয় ওকে আচ্ছা তাহলে হেলিকেস কি করবে হাইড্রোজেন বন্ধনকে ভাঙবে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা হচ্ছে পুনরায় যাতে ওরা আবার প্যাচ সৃষ্টি না করে সেটাকে প্রিভেন্ট করবে প্রাইমার যুক্ত করে প্রাইমেস ডিএনএ পলিমারের স্থিরটা কি করবে ভুল সংশোধন করবে দ্যাট মিনস ও হচ্ছে পাঁচ থেকে তিন প্রান্তর দিকে নতুন সুতা তৈরি করে এবং তোমার প্রুফ রিডিং করে তাহলে আমার প্রুফ রিডিংয়ে কোনো ঝামেলা হইলে বুঝবো সেটা কার ঝামেলা ডিএনএ পলিমারের সি এর সমস্যা যত দোষ ও ও আমাদের হচ্ছে রেপ্লিকেশনের প্রধান আবার কোনো ঝামেলা মেইন ঠিক আছে এবং দেখবা এটাই হয় কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ফাংশন তুমি যদি কন্ডাক্ট করতে চাও তাহলে তুমি যদি দায়িত্ব নিয়ে সব কাজ করো সেই প্রোগ্রামটা ভালো হলে তুমি বাহাবা পাবা আবার ন্যূনতম কোনো একটা ঝামেলা হলে তুমি গালি খাবা দেখবা ক্লাস ক্যাপ্টেন সবচেয়ে বেশি গালি খায় আবার আমাদের হচ্ছে গিয়ে মেডিকেল আমাদের ক্লাস মনিটর ছিল একজন ক্লাস নেওয়া লেকচার নেওয়া আইটেম নেওয়া হ্যাঁ মেডিকেলে তো আমরা ডেইলি যে পরীক্ষা সেগুলোকে আমরা আইটেম বলি এটা আবার মুন্নি বাদ বা শিলাকি যাওয়ানি না তো আইটেম দেওয়া ক্যান্সেল করা ক্লাস রাখা এগুলো করে ক্লাস মনিটররা তো আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ ক্লাস মনিটরের প্রতি সবচেয়ে বেশি গালিও দিই ক্লাস মনিটরকে তাহলে ডিএনএ এরকম ওই হচ্ছে প্রধান এনজাইম আবার মিউটেশনের জন্য দায়ী হল ডিএনএর থ্রি তাহলে ওয়ানটা কি করবে প্রাইমারটাকে সরিয়ে দিয়ে ফাঁকা স্থান পূর্ণ করে আর লাইগেজ কি করবে ছোট ছোট ওকাজাকি খন্ডগুলাকে লাইগা দিবে তার মানে যুক্ত করে দিবে জোড়া লাগায় তাহলে এই যে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজমের যে এনজাইমগুলো এগুলো তোমাদের এমসিকিউর জন্য তো ইম্পর্ট্যান্টই সিকিউতেও কিন্তু আসে আচ্ছা মধ্য পর্দা এই যে দেখো মধ্য পর্দা আমরা কোথায় পেয়েছিলাম কোষ তাহলে কোষপ্রাচীরের প্রাচীরের মধ্য পর্দায় আমরা তিনটা জিনিস পেয়েছিলাম একটা হলো পেকটিক অ্যাসিড আরেকটা ছিল ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পেকটেড যাদেরকে আমরা একসাথে বলেছিলাম পেকটিন এছাড়াও ছিল কিছু পরিমাণে প্রোটোপেকটিন ঠিক আছে তাহলে আমাদের কোষপ্রাচীরের যে তিনটা স্তর আছে তার মধ্যে প্রথম এবং মধ্যবর্তী স্তর হলো আমাদের এই পর্দা এটা আলাদা হয়ে যাওয়া মানে দুটা কোষ পৃথক হয়ে যাওয়া এটা আমাদের কোষ বিভাজনে কোন পর্যায়ে তৈরি হয় বলো তো টেলোফেস পর্যায় ঠিক আছে এবং সব কোষ এটা থাকবে সবার বন্ধু তাহলে মধ্যপর্দে অধিক পরিমাণে থাকে অ্যাসিড এবার দেখো কোন অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ তাহলে দেখো তো মায়রা পাগলের মধ্যে কোনটা আসে ঝিল্লিবদ্ধ নয় তাহলে গলগি আসে তাহলে রাইবোজোম সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল কঙ্কাল এগুলা ঝিল্লিবিহীন ছবিটা দেখে আমরা বুঝতে পারতেছি একটা কোষ প্রাচীর দ্যাট মিনস উদ্ভিদ কোষের ছবি এ অংশ এখানে এ বলতে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে আমাদের সাইটোপ্লাজম আর বি হলো আমাদের এটা কি নিউক্লিয়াস তোমরা কিন্তু অনেকে ভুল করো যে তোমরা মনে করো সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু হলো নিউক্লিয়াস না নিউক্লিয়াস একটা আলাদা সত্তা সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোর মধ্যে কিন্তু আমাদের নিউক্লিয়াস আসবে না এই জন্য আমাদেরকে যদি পরীক্ষায় বলা হয় যে কোষের বৃহৎ অঙ্গাণু কোনটা কোষের ক্ষেত্রে যদি বলা হয় বৃহৎ অঙ্গাণু দ্যাট উইল বি নিউক্লিয়াস আর যদি বলা হয় দ্বিতীয় বৃহৎ অঙ্গাণু তখন আমরা বলবো হচ্ছে প্লাস্টিড আর আমাকে যদি বলা হয় যে সাইটোপ্লাজমের আমাদের নিউক্লিয়াস কিন্তু নিউক্লিয়াসমের আন্ডারে পড়ে না ঠিক আছে তাহলে সাইটোপ্লাজমের বৃহৎ বললে দেন সেটা আমরা বলবো হচ্ছে প্লাস্টিড এজন্য কিন্তু প্রশ্ন ভালো করে পড়তে হবে তাহলে এই অংশের নিচের কোন পদার্থটি থাকে না তাহলে অ্যান্সার কি হবে নিউক্লিক অ্যাসিড কারণ নিউক্লিক অ্যাসিড ডিএনএ আর ডিএনএরএনএ কি থাকে আমাদের নিউক্লিয়াসের ক্রোমোজোমে থাকে তাই তো আমরা সাইটোপ্লাজমে শ্বসনিক এনজাইম ফটোসিনথেটিক এনজাইম রঞ্জক পদার্থ সবই পাই আচ্ছা আর কে হাইড্রোলাইসিস করলে তাহলে আমরা কি পাবো ডিঅক্সি রাইব পাওয়া যায় ডিএনএতে প্রোটিনও পাওয়া যায় ডিএনএ তে তাহলে আমরা আর এন পাই শুধুমাত্র ইউরাসিল একটি নতুন সংশ্লেষিত ডিএনএ স্ট্র্যান্ডে যদি এসি বেস পেয়ার দেখা যায় তার মানে আমরা কি জানি যে আমাদের বেস পেয়ারিং ল অনুযায়ী এর টি জি এর সাথে সি তার মানে এই যে ভুল এই বেস পেয়ারিং লতে যদি কোনো ভুল হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে মিসম্যাচ কিন্তু ধরো বাহ্যিক কোনো অতিবেগুনি রশ্মি তেজস্ক্রিয় পদার্থ কার্সিনোজেনিক পদার্থ বা অন্য কোনো প্রভাবে যদি আমরা সেই মিস হয়ে থাকে এবং সেটাকে ডিএনএ পলিমারের প্রুফ রিডিং করতে না পারে আহারে তখন কি হবে খাতাম টাটা বাই ঠিক আছে ডিএনএ পলিমারের যদি আমাদের প্রুফ রিডিং করতে পারে তাহলে তো হইলই আলহামদুলিল্লাহ আর যদি প্রুফ রিডিং করতে না পারে তখন আমাদের ডিএনএতে একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেল ধরো এই যে আমাদের এই এটিজিসি দিয়ে যে অ্যামাইনো অ্যাসিডটা আমরা পেয়েছিলাম সেই অ্যামাইনো অ্যাসিডটা যে প্রোটিন তৈরি করে সাপোজ সেই প্রোটিনটা হলো হিমোগ্লোবিন এখন যদি আমাদের মিউটেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কি সেই হিমোগ্লোবিন পাবো তাহলে হিমোগ্লোবিন না পাইলে বা ডিফেক্টিভ হিমোগ্লোবিন পাইলে আইদার থ্যালাসেমিয়া হবে অথবা স্যালানিমিয়া হবে তাহলে বুঝতে পারতো সে বা লিথালজিন কীভাবে কাজ করে যদি আমাদের শরীরের একটা প্রয়োজনীয় প্রোটিন তৈরির জন্য যে অ্যামাইনো অ্যাসিড লাগে সেই অ্যামাইনো অ্যাসিডকে কোটকারী এই কোডনেই যদি মিউটেশন হয়ে যায় তাহলে কিন্তু তুমি শেষ এটাকে আমরা বলি মিউটেশন ঠিক আছে তাহলে মিউটেশন কিন্তু খারাপ বেশিরভাগ ক্ষেত্রে খারাপ যদিও আমাদের যে করোনা ভাইরাস ছিল সেই করোনা ভাইরাসের মিউটেশন হওয়ার কারণে আমাদের যে লাস্ট ভ্যারাইটিটা আসলো অমিক্রন অমিক্রন কিন্তু দুর্বল ছিল ঠিক আছে তাহলে মিউটেশন তোমার জীবাণুর মিউটেশন হইলে যেরকম করোনা করোনা কিন্তু নতুন আসে নাই আমরা করোনাকে কি বলেছিলাম করোনা দ্বারা রোগকে বলেছিলাম কোভিড নাইনটিন তার মানে কোভিড করোনা ভাইরাস ডিজিজ উনিশ এবং ভাইরাসটার নাম ছিল নভেল করোনা ভাইরাস নভেল মানে নতুন তার মানে এরও আগেই কি ছিল একটা করোনা ছিল এটাই নতুন রূপে নতুন আঙ্গিকে আমার কি করোনা ভাইরাস হিসেবে এসেছে ওই যে সার্স করোনা মার্স করোনা এবং এটা নাকি বলা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাতে যে প্রতি একশো বছর পর এরকম একটা করে প্যান্ডেমিক হবে যেমন উনিশশো উনচল্লিশের দিকে বা উনিশশো সালের দিকে হয়েছিল তোমার হচ্ছে যে সার্স করোনা ঠিক আছে তার ঠিক চিন্তা করে একশো বছর পর দু কিন্তু চলে আসলো আবার তোমার নভেল করোনা এরকম সার্স মার্স নভেল হয়তো তোমাদের পরবর্তী প্রজন্ম একুশশো উনিশে আরেকটা প্যান্ডেমিক এরকম আসবে আল্লাহ না করুক তাহলে এই যে তোমার ভাইরাসের মিউটেশনগুলো হচ্ছে এটাও কিন্তু খারাপ আবার ভাইরাস যখন মিউটেশন করে দুর্বল হয়ে যায় ওইটা আমাদের জন্য আশীর্বাদ তাহলে এখানে কি বলা হয়েছে দেখো এখানে এটি হলে সঠিক হতো এটা কারেক্ট ডিএনএ পলিমারের থ্রি এর ভুলের কারণে এটা হয়েছে ওই যে বললাম যতদশ নন্দ ঘোষ রিপেয়ার কমপ্লেক্স স্বাভাবিকভাবে সংশোধন করে দেয় তাহলে আমাদের এখানে তিনটাই কারেক্ট ঠিক আছে যদি রিপেয়ার কমপ্লেক্স সংশোধন করতে না পারতো তখনই মিউটেশন হয়ে যেত মুভিতে আর কি দেখায় মিউটেশন করে এক্সম্যান ডেড পুল স্পাইডারম্যান হয়ে যায় বাট রিয়েল লাইফে অ্যাকচুয়ালি এত বেশি হয় না এ কি ক্রিস্টি আচ্ছা তাহলে এই মাইটোকন্ড্রিয়া উদ্দীপকের মানে আমরা বুঝতে পারতেছি দিস ইজ মাইটোকন্ড্রিয়া শক্তিঘর আয়ন সঞ্চয় করে সকল জীব কোষে কি থাকবে আদি কোষে থাকে না তাহলে অ্যান্সার হবে ওয়ান অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজগুলো দেখো ওরা প্রোটোপ্লাজমের একটা স্ট্রাকচার বা কাঠামো দিবে অমসৃণ মানে যেহেতু রাইবোজম থাকে সো ওরা প্রোটিন তৈরি করবে মসৃণ গরিব ওর কোনো রাইবোজম নাই এই জন্য প্রোটিন বাদে হরমোন গ্লাইকোজেন লিপিড ঠিক আছে এর মধ্যে বেসিক্যালি আবদ্ধ করে গোলগি বটিতে পাঠিয়ে দেয় ওই যে বললাম না গোলগি বড়ি প্যাকেজ করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে খাবারগুলো বানায় সেগুলো পাঠায় দেয় গোলগি বডির কাছে গোলগি বড়ি সেগুলো প্যাকেট করে করে সবাইকে প্রদান করে রাইবোজমের ধারক কোনটা অমসৃণ ও হচ্ছে রাইবোজম কে ধারণ করে মসৃণ যেটা সেটা কি করবে বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় মানে ডিটক্সিফাই করে আর মাংস পেশিতে যে ইয়ার থাকে সেগুলো ক্যালসিয়াম সঞ্চয় করবে আমাদের যে কার্ডিয়াক বা হার্ট মাসেল এগুলোতে কিন্তু ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য কোনো একটা বুড়া পেশেন্ট যদি তোমার কাছে আসে সবার আগে তার ইলেকট্রোলাইট টেস্ট করতে হয় কারণ ইলেকট্রোলাইটে সোডিয়াম পটাশিয়াম বা ক্যালসিয়াম যদি একটু বেশি ওঠানামা করে কার্ডিয়াক মিয়া হয়ে তুমি মারা যাবা এই জন্য ডাক্তারের ইলেকট্রোলাইটটা এত বেশি করে দেখে এবং ডায়রিয়া হলে দেখবা কেউ কোনো টেস্ট করায় না আমাদের ওয়ার্ডে কোনো রোগী আসলে আমরা যে টেস্ট করাইতে দিই ইচ্ছামতো কালি দেয় হ্যাঁ ডাক্তারের কাছে গেলে টেস্ট ধরাই দেয় টেস্ট ধরাই দেয় বাট কিছু কিছু টেস্টের কিন্তু অ্যাকচুয়ালি অত্যাবশ্যকীয় মানে ভূমিকা আছে যেমন একটা ডায়রিয়ার পেশেন্ট তোমার কাছে আসলো সবার প্রথমে তোমার দেখতে হবে শরীরে লবণের তারতম্য হয়েছে কিনা কারণ আমাদের প্রত্যেকটা কোষের ঝিল্লিতে কি আছে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে সেই সেই সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে আবার আমাদের হার্টের পেসনেকার চলে আবার ক্যালসিয়াম দিয়ে চলে আমাদের কার্ডিয়াক মাসেল তো যদি তোমার ডায়রিয়াতে যদি এই সোডিয়াম পটাশিয়াম বা ক্যালসিয়াম লস হয়ে যায় তাহলে কিন্তু তুমি গ্যাস এই জন্য কিন্তু সব কিছুরই প্রয়োজনীয়তা আছে তাহলে দেখো তো এন্ডোপ্লাজম রেটিকুলামের কাজে খেয়াল করো প্রোটোপ্লাজমের কাঠামো রাইবোজম কি ওরা তৈরি করে না ওরা রাইবোজোমকে ধারণ করে ধারক রাইবোজম তৈরি করে তো তোমার হচ্ছে গিয়ে রাইবোজোমাল আর এনে তাই না আর কেরাটিন কি কেরাটিন হচ্ছে এক ধরনের প্রোটিন ওই যে অনেকে চুলে কেরাটিন ট্রিটমেন্ট করে না কেরাটিনাইজ শ্যাম্পু ইউজ করে এগুলো এক ধরনের স্ক্লেরো প্রোটিন তাহলে হলে সেখানে রাইবোজম আছে আর রাইবোজম প্রোটিন তৈরি করে তাহলে অ্যান্সার হবে এত ডিপলি চিন্তা না কইরা যদি দুই নম্বর অপশন বাদ দিয়ে দাও তাহলে তো থাকেই একতিন বোর্ডের প্রশ্নগুলোই একটা সুবিধা আছে একটা অপশন ধরতে পারলেই বাকিগুলো হুদায় অ্যান্সার করে দেওয়া যায় ধানের ক্রোমোজোম সংখে যে তোমাদের সবার জীবনের একটা বড় ডিপ্রেশন আপু ক্রোমোজোমের যে চার্ট আছে সেই চার্ট তো মুখস্থ হয় না এখন সেই চার্ট মুখস্থ করার উপায় কি দেখো আমি যেভাবে মনে রাখতাম অনেকে অনেক রকম ছন্দ দেয় বাট ওই যে বলি ছন্দ মনে রাখলে পরীক্ষার হলে খালি ছন্দই মনে থাকে কিন্তু ছন্দের কোন শব্দ যে কি হয় সেটার মনে থাকে না পরে আমরা ছন্দে ছন্দে দোলে আনন্দে হয়ে যাই তাহলে আমরা আমি যেভাবে মনে রাখতাম তোমাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করি সবার প্রথমে দেখো কোনটা বেশি মনে থাকে মানুষ মানুষে কয়টা ছেচল্লিশটা আচ্ছা মানুষের বেশটি হলো রেশম পোকা তাহলে রেশম পোকার কয়টা হবে ছেচল্লিশটা আচ্ছা এবার মানুষে তুমি উল্টাও তাহলে মানুষে উল্টাইলে কি হয় চৌষট্টি চৌষট্টি কোথায় পাওয়া যায় গিনিপিকে হিসাব বুঝতে পারছো হিসাব বারাবার ঠিক আছে তাহলে এতটুকু গেলো এটা হলো একটা প্যাটার্ন এবার আমরা আরেকটা প্যাটার্নে চলে আসি আসলে দেখছো সবগুলোই কিন্তু একটা বেস দিয়ে শুরু হয় একটা বেস মনে রাখতে হয় সেকেন্ড বেসটা হচ্ছে গৃহমাছি গৃহমাছিতে আমাদের থাকে হলো বারোটা কয়টা বারোটা আচ্ছা এবার গৃহমাছিকে দুই দিয়ে গুণ করো তাহলে চলে আসে কত চব্বিশ চব্বিশটা পাওয়া যায় কোথায় ধানে ধানে পাওয়া যাবে আর টমেটোতে পাওয়া যাবে ধানে আর টমেটোতে পাওয়া যাবে এবারে তুমি বারোর সাথে দুই যোগ করো তাহলে কত হয় চোদ্দ তাহলে আমরা চোদ্দোটা কোথায় পাবো চোদ্দোটা আমরা পাবো শশা আর হলো পাটে তাহলে শশার পাটে কত চোদ্দোটা আর আমরা ধানে আর টমেটোতে কত পেলাম চব্বিশটা এবার তুমি চব্বিশ কে উল্টাও চব্বিশ কে উল্টা করো তাহলে কত হয় বেয়াল্লিশ বেয়াল্লিশ কোথায় পাবা গমে ঠিক আছে তাহলে একটা প্যাটার্ন কি পেলাম মানুষের আর এ সম্প্রকার সেম ছেচল্লিশ উল্টা করলে ঘিনিপিকে গৃহমাছিতে বারো বারোকে গুণ করলে ধান আর টমেটোতে চব্বিশ দুই যোগ করলে শশার পাটে চোদ্দ আর আমরা যদি উল্টা করি তাহলে কি হবে সেটা হবে তোমার পাওয়া যায় গমে আর তুমি যদি চব্বিশ কে দুই দিয়ে গুণ করো চব্বিশ কে দুই দিয়ে গুণ করলে হয় আটচল্লিশ সেটা হচ্ছে গোলালু চব্বিশ কে দুই দিয়ে গুণ করলে হয় আটচল্লিশ সেটা হবে গোলালু আর লাস্ট প্যাটার্নটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গরু ছাগল গরু ছাগল আমাদের সবার প্রিয় তো গরু ছাগলকে তো ইগনোর করা যাবে না তাহলে গরু ছাগল হলো দুইটাই সাইট ঠিক আছে আর সবচেয়ে বেশি থাকে কবুতরে আসি সবচেয়ে কম থাকে হচ্ছে গিয়ে তোমার গোল ক্রিমি দুইটা আর যেহেতু তোমাদের মানে হলো গিয়ে বইতে আলাদা করে হাইড্রা আছে তাহলে হাইড্রাটা মনে রাখতে পারো বত্রিশ ঠিক আছে হাইড্রা যেহেতু বইতে আছে সেটা মনে রাখো বত্রিশ তাহলে আশা করি মোটামুটি এগুলো পড়লে ও আচ্ছা আরেকটা আছে আমরা কি করি বাসায় পেঁয়াজ ছুলি তাই না পেঁয়াজ ছুলি তাহলে পেঁয়াজ ছোলো তাহলে পেঁয়াজে কটা থাকে ষোলোটা পেঁয়াজ ছোলো তাহলে পেঁয়াজে থাকে ষোলোটা ঠিক আছে তাহলে আমি মোটামুটি এইভাবে যেভাবে যতটুকু মনে থাকতো আলহামদুলিল্লাহ মনে রাখতাম তোমরা চাইলে যে অনেক অনেক রকম ছন্দ দেয় ঠিক আছে কিন্তু আমি আসলে মানে ছন্দ অত বেশি লাইক করি না তো তোমরা আপন মতো এরকম গাণিতিকভাবে মনে রাখতে পারো আর যদি মনে হয় যে না ফিসাবিলিল্লাহ আমি এক নাম্বারের জন্য মনে রাখতে গিয়ে আমি অন্য অপশন বাদ দিব না বা অন্য এমসি কিউ আমি বাদ দিব না সো তখন ফি করে দিতে পারো তাহলে ধানে কত চব্বিশ ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরে কোশ্চেনে চলে যাই নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয় করে হলো লিউকোপ্লাস্ট বীজের বিস্তারে সাহায্য করে ক্রোমোপ্লাস্ট ওই যে পরাগায়নে সাহায্য করে আর গ্লুকোজকে স্বেচ্ছারে পরিণত করে কোনটা এটা তো তোমার হচ্ছে কি সঞ্চয়ের কাজই হবে তাহলে খাদ্য প্রস্তুত ছবি দেখে বুঝতে পারতেছ এটা হচ্ছে একটা রাইবোজম বি এককটা যেহেতু পঞ্চাশ দিচ্ছে সো এটা মাস্ট তিরিশ হবে তাই না কারণ পঞ্চাশ আর তিরিশ মিলে সত্তর যদি একটা ষাট হইতো তখন আমরা চল্লিশ দিতাম তাহলে এর মান কত হবে তিরিশ ডি চিহ্নিত অংশ এটা কিসের ছবি বলো তো এটা হলো গোল্গি বডি কারণ এখানে কোনো গুটি গুটি দানা আমরা তাই না তাহলে গোল্গি বডিতে লম্বা লম্বা যেগুলো ছিল ছিল সেগুলো বড় গোল্লা ছিল আর ছোট গোল্লা ছিল ভেসিকল তাহলে এখানে তোমার নালিগুলো জানতে চেয়েছে তাহলে এই নালিগুলোকে আমরা কি বলবো সিস্টারনি নালিগুলোকে আমরা কি বলবো সিস্টারনি বলবো আচ্ছা উপরের চিত্রের বৈশিষ্ট্য গোলগি বডি লাইসোজম গঠন করে এটা ট্রু কোষ প্লেট তৈরি করে ট্রু ফ্যাগোসাইটোসিস ফলস ফ্যাগোসাইটোসিস লাইসোজোমে সাহায্য করবে এটা গলগি বডির কাজ না তাহলে অ্যান্সার ওয়ান আর টু হবে এটা কিভাবে হয় আসো তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আপু আমাদের কোষ ঝিলির কাছাকাছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেটা অমসৃণ হলে তার গায়ে গায়ে থাকে হলো আমাদের রাইবোজম তাই তো আচ্ছা এই রাইবোজমগুলো যখন প্রোটিন তৈরি করে সে প্রোটিনগুলো আইদার এরকম লম্বা লম্বা নালি বা গোল্লা গোল্লা আকারে প্যাকেট হয়ে বের হয় এই লম্বা নালিগুলোকে আমরা বলি সিস্টারনি আর গোল্লাগুলোকে আমরা বলি ভেসিকল তাহলে এই গোল্লা আর লম্বা প্যাকেটগুলোকেই আমরা কি বলছি গোলগি বডি এবার গোলগি বডি করবে কি প্যাকেট করে করে কিছু প্রোটিনকে এনজাইম হিসেবে পাঠাবে কিছু প্রোটিনকে তোমার হচ্ছে যে অন্যান্য অঙ্গাণুগুলোকে দিবে তো গোলগি বডি যখন প্রোটিনগুলোকে হাইড্রোলাইটিক এনজাইম হিসেবে প্যাকেট করে দেয় তখন সে অঙ্গাণুটা হয়ে যায় লাইসোজোম তাহলে আমরা এই ফ্লোচারটা খুব ভালো করে মনে রাখবো যে এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম থেকে তৈরি হয় গোলগী বডি বা গলজি বডি বা গোলজি বস্তু আর এই গোলজি বস্তু থেকে তৈরি হয় লাইসোজম এই জন্য তোমাদের বইতে বলা আছে যে লাইসোজমের উৎপত্তি হলো এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম হতে উৎপত্তি এবং গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত ঠিক আছে আচ্ছা ডিএনএ বহনকারী অঙ্গাণু অ্যাজ ইউজুয়াল এন্ডোসিম্বায়ন্ট মাইটোকন্ড্রিয়া এ প্রক্রিয়া এবং বি প্রক্রিয়া সংঘটিত হয় তাহলে দেখো এখানে আমার এটা হলো তার মানে মানে নিউমেরাস তাহলে আমরা জানি ডিএনএ থেকে ম্যাসেঞ্জার আর এন এ তৈরির প্রক্রিয়াকে কি বলে ট্রান্সক্রিপশন আর ম্যাসেঞ্জার আর থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সলেশন তাহলে আমরা একদম শুরুতে সেন্ট্রাল ডগমা পড়ার সময় বলে দিয়েছিলাম না যে আমাদের ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসে ট্রান্সলেশন হয় রাইবোজোমে তাহলে অ্যান্সার হবে নিউক্লিয়াস এবং রাইবোজোম তাই না অপশনে যদি সাইটোপ্লাজম থাকতো তোমরা সাইটোপ্লাজম অ্যান্সার করতে পারতাম উদ্দীপকের প্রক্রিয়া সমূহের ক্ষেত্রে সঠিক এই প্রক্রিয়া প্রাইমার তৈরি হয় না প্রাইমার তৈরি হয় রেপ্লিকেশনে বি প্রক্রিয়ার সাথে টি আর এন এ সংশ্লিষ্ট এটাই কারেক্ট এই প্রশ্নটা আমরা এর আগেও পাইছিলাম তাই না বলো এই প্রক্রিয়া ইন্টারফেসে সম্পন্ন হয় না ইন্টারফেসে সম্পন্ন হয় রেপ্লিকেশন বি প্রক্রিয়া স্প্লাইসিস স্প্লাইসিং ঘটে না এই প্রক্রিয়াটি স্প্লাইসিং হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে আমরা যখন একটা বড় প্রি মেসেঞ্জার আরএনএ পাই ওইটাকে আমরা ছোট ছোট টুকরা করে কেটে একটা কিউটি পাই এমআরএনএ তৈরি করি হচ্ছে স্প্লাইসিং প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা তাহলে উদ্দীপকের যোগটিতে কোনটি বর্তমান উদ্দীপকের যোগ মানে হলো মেসেঞ্জার আরএনএ যেহেতু একটা সুতা তাহলে কি পাবো আমরা রাইবোজ পাবো তাই না আচ্ছা উদ্দীপকের জৈব ডিএনএ থেকে তৈরি হয় বংশগত চরিত্র বহন করে ও কি বহন করে আচ্ছা এখানে কিন্তু এখানে ঝামেলা আছে জীবের বংশগত চরিত্র বহন করে চরিত্রটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে আমাদের ডিএনএর মধ্যে মেসেঞ্জার আরএনএ জাস্ট সেটাকে বহন করে সাইটোপ্লাজমে নিয়ে যায় তাহলে আমরা যদি বহনের কথা বলি জীবের বংশগত চরিত্র তাহলে কিন্তু একদিক দিয়ে কথাটা কিন্তু ঠিক আছে যে ও ডিএন এর কাছ থেকে বংশগত চরিত্র বহন করে কিন্তু সাইটোপ্লাজমে নিয়ে যাচ্ছে সো আমরা কিন্তু এটাকেও কারেক্ট অপশন ধরতে পারি ঠিক আছে প্রোটিন উৎপাদন অংশগ্রহণ করবে মাস তাহলে অ্যানসার তিনটাই হবে ঠিক আছে আচ্ছা আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় নিচের কোনটিতে দেখো স্পাইরোগাইরাতে পাওয়া যায় হচ্ছে সরপিল আকৃতির সরপিল আকৃতির এরপরে হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো তোমরা যেহেতু বংশগত চরিত্র বলতে না আমরা অ্যাকচুয়ালি বুঝি অনেক না এটাকে ভুল ধরবে তোমরা তিনি দাও কারণ বংশগত চরিত্র বলতে আমরা অ্যাকচুয়ালি কিন্তু ডিএনএকে মিন করি ঠিক আছে এত ডিপলি চিন্তা করার দরকার নাই ওই হচ্ছে জালিকা ভলবক্স তোমাদের বইতে দেওয়া নেই সো আমরা জানি আংটি গার্ডল বেল্ট আকৃতি সবই হলো ইউলোথ্রিক্স ঠিক আছে আংটি বেল্ট গার্ডল এটা তোমাদের বইতে আলাদা চ্যাপ্টার আছে এই জন্য ইম্পর্টেন্ট নিচের কোনটিতে কোয়ান্টোসোম পাওয়া যায় কতে কোয়ান্টোসোম কতে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেশন হয় এই জন্য অক্সিজম এ কিন্তু প্যাচ লাগে স্ট্যাবিলাইজার ল্যাবিলাইজার ওই যে আমরা বলেছিলাম আমাদের লাইসেজমের মধ্যে এই যে গ্রেনেড যখন একটা ঝিল্লিতে আবদ্ধ অবস্থায় সুরক্ষিত থাকে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি স্ট্যাবিলাইজার আর জীবাণুর পরিমাণ বেড়ে গেলে ও যখন অটোলাইসিস করে ফেলে তখন এটা ভেঙে সবগুলো বের হয়ে যায় এটাকে আমরা তখন বলি ল্যাবিলাইজার তাহলে স্ট্যাবিলাইজার আর ল্যাবিলাইজার কোথায় পাওয়া যাবে লাইসোজোমে পাওয়া যাবে মানব জিনোমে মাত্র দুই ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্য অংশগ্রহণ করে এবং আটানব্বই ভাগে নিষ্ক্রিয় থাকে ওই যে দেখো না আমরা যখন কোন একটা প্রজেক্টে কাজ করি দেখবা সায়েন্স ফেয়ার বা যে কোনো প্রজেক্ট বলো পাঁচ জনের গ্রুপ হলেও কিন্তু সারা জীবন কামলা খাটে দুইজন এরপর মাই ফাইনাল এক্সামের দিন বা ফাইনাল প্রোগ্রামের দিন বাকিরা এসে সেলফি তুলে আমাদের বডিতে যেই টোটাল জিনোম বা টোটাল ডিএনএ আছে তার মধ্যে আটানব্বই ভাগে হলো মাত্র দুই পার্সেন্ট হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে আকাইমা গুলাকে আমরা বলি জাঙ্ক ময়লা জাঙ্ক ডিএনএ ঠিক আছে কাজ কি বংশগতির আণবিক ভিত্তি জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ জৈবিক সংকেত প্রেরণ তাহলে তিনটাই অ্যান্সার হবে তাই না এই যে ডিএনএ জিন ক্রোমোজোম নিউক্লিয়াস এগুলো সবগুলোর কাছে কিন্তু কাছাকাছি কারণ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এর মধ্যে জিন তো তোমার যা আমারটা ঠিক আছে আচ্ছা আর এন এতে কয়টি বেস নিয়ে একটি অ্যান্টি কোডন এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি তিনটা উদ্দীপকের এ চিত্রে হাইড্রোজেন বন্ড কয়টি তাহলে ওই যে আমরা আগের মতো হিসাব করি চলো এটিতে দুইটা জিসিতে তিনটা জিসিতে তিনটা এটিতে দুইটা ছয় সাত আট নয় দশ তাহলে হবে দশটা উদ্দীপকের এই চিত্র থেকে এমআরএনএ সৃষ্টি করতে তার মানে ট্রান্সক্রিপশন দেখছো একই ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসে একটা প্রশ্ন দেয় কোন প্রক্রিয়া জানতে চায় কী কী লাগে জানতে চাই তাহলে তোমরা বুঝতেই পারতো যে সেন্ট্রাল ডগমাতে পুরো প্রক্রিয়া তোমরা যদি পড়তে না চাও তাহলে এমসিকিউর জন্য মাস্ট রেপ্লিকেশনের এনজ্যামগুলো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে কী কী দরকার একদম প্রত্যেকটা প্রক্রিয়া শুরুতে লেখা আছে না যে এই প্রক্রিয়ার জন্য প্রয়োজন সেগুলো ভালো করে পড়তে হবে তোমরা যদি ইলাবোরেশনগুলো বাদ দাও প্রক্রিয়াগুলো বাদ দাও তাহলে অবশ্যই এমসিকিউর জন্য সেগুলো পড়তে হবে তাহলে আর এন এ পলিমারেজ লাগবে ডিএনএ পলিমারেজ লাগে না এটা রেপ্লিকেশনে লাগে সি এটা কারেক্ট তাহলে অ্যান্সার হবে একো তিন এটিসি যদি ডিএন এর অনুক্রম হয় তাহলে এমআর এর অনুক্রম তাহলে এ এর জন্য ইউ টি এর জন্য সি সরি টি এর জন্য এ সি এর জন্য জি তাহলে ইউ এ জি এ ইউ টি এ সি জি আচ্ছা লিউকো প্লাস্ট লিউকো মানে কি শ্বেত বা বর্ণহীন তার মানে ভূনিম্নস্থ কাণ্ডে থাকবে আধারের বন্দিনী আলোতে সবুজ বর্ণ ধারণ করে কারেক্ট ক্যারোটিন জ্যান্থোফিল আমরা কোথায় পাই ক্যারোটিন হলো কমলা জ্যান্থোফিল হলো হলুদ তাহলে ক্যারোটিন এবং জ্যান্থোফিল আমরা ক্রোমোপ্লাস্টেও পাই আবার ক্লোরোপ্লাস্টেও পাই কিন্তু লিউকোপ্লাস্টে এগুলো কিছুই থাকে না গরিব দেখি তো ও আধারের বন্দিনী বর্ণহীন তাই না তাহলে অ্যান্সার শুধুমাত্র কি হবে তিন বাদ দিয়ে দাও এক ও দুই আচ্ছা উদ্দীপকে চিহ্নিত অংশ আমরা জানি ম্যাট্রিক্স শক্তি উৎপাদন আর কো ধারণ করে এক ওরা হচ্ছে লাইসোজম তৈরি করে না লাইসোজম তৈরি করে কি আমাদের গোলজি বস্তু আচ্ছা প্রি ম্যাসেঞ্জার এর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে আমরা জানি আমাদের প্রি ম্যাসেঞ্জার এর যেই নাইট্রোজেন বেইসগুলো আমাদের হচ্ছে প্রোটিন তৈরি কোড বহন করে মানে যেগুলো জাঙ্ক না সেগুলোকে আমরা বলি এক্সন আর যেগুলো জাঙ্ক কোনো প্রোটিন তৈরি করে না সেগুলোকে আমরা বলি ইন্ট্রন সেগুলোকে আমরা কি বলতে পারি ইন্ট্রন বলতে পারি তাহলে যে অংশে ট্রান্সলেশন হয় তাকে আমরা কি বলবো একজন ঠিক আছে আচ্ছা কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু তাহলে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে হচ্ছে আমাদের আমরা অলরেডি পড়েছি গোলজি বস্তু কি করবে কোষ প্লেট তৈরিতে সাহায্য করবে ঠিক আছে আচ্ছা এবার চলে আসো দেখো জেনেটিক করে মেসেঞ্জার আর স্টার্ট কোড কোনটি তাহলে মেসেঞ্জার জার্নি স্টার্ট মানে আমরা ছিলাম ইউজি যেটা কিনা মেথিয়নিনকে কোট করে এ ইউজি যেটা কিনা মেথিওনিনকে কোট করে আচ্ছা কোনটি প্রকৃত কোষ তাহলে প্রকৃত কোষে আমরা কি পাচ্ছি আমরা পাই ছত্রাক তাই না ভাইরাস তো তোমার অকোষীয় ও অ্যাকচুয়ালি কোনো কিছুর মধ্যে পড়ে না ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিয়া আর সাইনো ব্যাকটেরিয়া দুটাই হলো আদি কোষ ঠিক আছে ব্যাকটেরিয়া সাইনো ব্যাকটেরিয়া বা সাইনো ব্যাকটেরিয়ার যে এক্সাম্পলগুলো আছে নস্টক অ্যানাবাইনা মাইকোপ্লাজমা এগুলো বাদে শৈবাল ছত্রাক ব্রায়োফাইটা টেডিডোফাইটা এগুলো একটু গরিব গরিব মনে হয় স্পেশালি ছত্রাককে তো বেশি কিন্তু এরা কিন্তু প্রকৃত কোষ বোঝা গেছে আচ্ছা সেভেন্টিস রাইবোজোমে কোনটা পাওয়া যাবে সেভেন্টিস রাইবোজোমে পাওয়া যায় হচ্ছে আমার আদিকোষে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টে তাহলে অ্যান্সার তিনটাই হবে ওকাজাকি খন্ড কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত আমরা ওকাজাকি খন্ড কোথায় পেয়েছিলাম বলো তো রেপ্লিকেশনে রেপ্লিকেশনের পাঁচ থেকে তিন প্রান্ত যেটা ছিল সেখানে প্রাইমার খুঁজে খুঁজে প্রাইমার যুক্ত করেছিল প্রাইমেজ এই জন্য সেই সূত্রকে আমরা বলেছিলাম ল্যাগিং এবং সেই খন্ডগুলাকে আমরা বলেছিলাম ওকাজাকি খন্ড তাই না আচ্ছা কোষ ঝিলিতে তাহলে কি থাকে ফসফোলিপিড প্রোটিন আমরা কি কোষ ঝিলিতে কোনো ম্যাট্রিক্স পেয়েছি পাইনি তাহলে অ্যান্সার হবে এক আর দুই কোশপ্রাচীরের প্রাথমিক প্রাচীরে কি থাকে আমরা পেয়েছিলাম সেলুলোস হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন তিনটাই এবং গ্লাইকোপ্রোটিনের বেশ কিছু নাম ছিল জাইলেন্স অ্যারাবেন্স এবং হচ্ছে গ্যালাকটেন্স এবং এদের মধ্যে জাইলোগ্লুকান নামে একটা গ্লাইকোপ্রোটিন আছে যে জাইলো হচ্ছে কোষপ্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কোষপ্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে ক্রস লিঙ্ক মানে আমার এই যে তোমার কোষ প্রাচীর গুলো এগুলো করে কি এরকম করে ক্রস প্যাটার্ন করে একটা সাথে যুক্ত হয়ে থাকে এটাকে বলা হয় আচ্ছা ক্রস এরপরে দেখো প্রোটোপ্লাজমে পানির পরিমাণ হলো শতকরা থেকে পার্সেন্ট রাইবোজমে প্রোটিন এবং আয়রনের অনুপাত এই জন্য তো প্রোটোপ্লাজমকে আমরা বলেছিলাম ফ্লুইড অফ লাইফ সরি পানিকে বলেছিলাম ফ্লুইড অফ লাইফ আর প্রোটোপ্লাজমা বলেছিলাম জীবনের ভৌত ভিত্তি প্রোটিনের আয়নের অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান আচ্ছা এই চিত্র থেকে মেসেঞ্জার আর সৃষ্টি করতে ব্যবহৃত হয় তাহলে ট্রান্সক্রিপশন আর লাগবে এবং নাইট্রোজেন খার এইউজি এই ধরনের প্রশ্ন আমরা বহুতবার অ্যান্সার করছি জেনেটিক কোড সম্পর্কে কোন তথ্যটি সঠিক বা আমার কলেজের প্রশ্ন আচ্ছা এইউজি ইউজি স্টপ এটা ভুল এইউজি ইউজি হলো স্টার্ট একটি কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করে ভুল এটা হবে একটি অ্যামাইনো অ্যাসিডের একাধিক কোডন রয়েছে অথবা একটি কোডন তোমার হচ্ছে একটি আমার অ্যাসিডকে কোট করে ওই যে আমি তোমাদেরকে বুঝাইছিলাম না যে ধরো এটা হলো আমার মা হিসাব পড়াই দিলাম এটা ধরো আমি আমি স্যাড তোমাদের ক্লাস শেষ হচ্ছে না ঠিক আছে বাট আমি হ্যাপি তোমাদের পড়াতে ভালো লাগছে দা হ্যাপি দিয়ে দিলাম আর এটা ধরো আমার বড়ো বোন সে স্যাড কারণ আমি এখনো বাসায় যাচ্ছি না ঠিক আছে তাহলে এখন দেখো যে এটা হলো তোমার আমার মা এখন মায়ের বাচ্চা কয়টা মায়ের বাচ্চা হলো দুইটা তাই না কিন্তু প্রত্যেক বাচ্চার মা কয়টা একটা তাহলে সাধারণত প্রত্যেক বাচ্চারই কিন্তু একটা মাই থাকে কিন্তু মায়ের অসংখ্য বাচ্চা থাকে তাহলে মা যদি আমাদের অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে বাচ্চাগুলো হলো কোডন তাহলে প্রত্যেকটা কোডন শুধুমাত্র একটা অ্যামাইনো অ্যাসিডকে কোট করে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডের একাধিক কোডন থাকে এটার ব্যতিক্রম হচ্ছে মেথিওনিন এবং ট্রিপটোফেন এই দুটোই কিন্তু একটা করে কোডন ঠিক আছে ট্রিপটোফেন একটিমাত্র কোডন দ্বারা নির্দেশিত হয় তাহলে এটা ট্রু কোডন সর্বদা ট্রিপলেট নাও হতে পারে এটা ফলস অলওয়েজ ট্রিপলেট হবে তাহলে আমরা একটা মাত্র কোডন দ্বারা কোন কোন অ্যামাইনো অ্যাসিড পেলাম একটা হচ্ছে ট্রিপটোফেন আরেকটা হচ্ছে মেথিওনিন যেটা কিনে স্টার্ট কোডন দিয়ে নির্দেশিত হয় গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডকে আমরা একসাথে বলি গ্লাইকোক্যালিক্স একাধিক রাইবোজম যখন যুক্ত হয়ে মুক্তর মালার মতো অবস্থান করে আমাদের প্রকৃত কোষে তো রাইবোজম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে কিন্তু আদি কোষে রাইবোজোমটা মুক্ত অবস্থায় অনেকগুলো একত্রিত হয়ে থাকে তাহলে অনেকগুলো হচ্ছে পলি সো পলিমা রাইবোজোম বা পলিজোম মাইক্রোজোম নাম দিয়েছিলেন বিজ্ঞানী ক্লড ঠিক আছে ক্লড আর হচ্ছে যে আমরা মনোজোম ডেজমোজোম এগুলো হবে না ঠিক আছে আচ্ছা

পি দিয়ে হচ্ছে পিগমেন্ট ই দিয়ে হচ্ছে এনজাইম এন দিয়ে হচ্ছে হরমোন পিগমেন্ট এনজাইম রাইবোজম লাইসোজম প্লাস্টিক এগুলো তো অঙ্গানো এগুলো সবই সজীব তাহলে অ্যান্সার হবে এনজাইম ঠিক আছে আচ্ছা সকল কোষে পাওয়া যায় কোন অঙ্গাণু তার মানে ইউনিভার্সাল বা সার্বজনীন অঙ্গাণু হল রাইবোজম এটা হচ্ছে গিয়ে আমরা প্রাকৃতিক প্রকৃত কোষ আর আদি কোষ দুইটাতেই পাবো তাহলে ইউ এর পরিবর্তে বসবে কি এ সরি এর পরিবর্তে ইউ যেহেতু কিন্তু আর এতে থাকে ইউ এর পরিবর্তে এ সি এর জন্য জি তাহলে অ্যান্সার হবে ইউ এ তোমরা কিন্তু ইউরা ইউরাসিল এগুলো বুঝে শুনে কিন্তু অ্যান্সার করবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনটা থাকে এই যে দেখো আমাদের অমস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে ওর গায়ে কোনটা থাকবে রাইবোজম এই দেখো সিস্টার্নে বেসিক্যাল টিউবিউল তিন রকমের গঠন পাওয়া যায় ওদের মধ্যে তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু টিউবিউল আছে বাট গলগি বডিতে টিউবিউল নেই গলগি বডিতে আছে বেসিকাল আর ভ্যাকুয়াল এটা কিন্তু ভালো করে মাথায় রাখবা ওকে তাহলে এই ছিল আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টারটা আগে ভালো করে পড়বে দেন ক্লাস করে যেগুলো মিলাতে না পারো অবশ্যই তোমরা হচ্ছে যে চ্যাপ্টারের সাথে মিলিয়ে নিবে ঠিক আছে আর হলো গিয়ে আমাদের তোমরা ভালো করে বুঝতে পারতেছো যে এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অঙ্গাণুর কাজ অপর নাম এগুলো অনেকবার পরীক্ষায় আসে আর সেন্ট্রাল ডগমা থেকে প্রক্রিয়ার জন্য কি কি প্রয়োজন কোনটা ট্রান্সক্রিপশন কোনটা ট্রান্সলেশন আর চ্যাপ্টারের লাস্টে বিশাল বড় একটা কোটনের ছক আছে তোমাদের অ্যাকচুয়ালি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো কোন অ্যামাইনো অ্যাসিডে কী কী করোনা এত কঠিন আসবে না তোমরা জাস্ট দেখবা যে কোনটা কোনটাতে জাস্ট একটা করোন আছে যেমন মেথিওনিন না ট্রিপটোফেনে একটা করে করোন আছে আর কোনটা কোনটাতে তিনটা করে করোন আছে এটা মনে রাখবা তিনটা আর একটা মনে রাখলে বাকিগুলোতে দুটা করে কোটন একবার ভার্সিটিতে আসছিল যে তোমার কোন কোন অ্যামাইনো অ্যাসিডে তিনটা করে কোটন পাওয়া যায় বা চারটা করে করোন পাওয়া যায় তাহলে জাস্ট নাম্বারগুলো মনে রাখো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ